হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া এই ভিডিওতে তোমাদের সাথে জৈব রসায়নে হাজার ইউনাক বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেই গুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। জৈব রসায়ন হাজার ইউনাক স্যারের বইয়ে এমসিকিউর সংখ্যা অনেক বেশি এর ভিতরে একশো তিপ্পান্নটা এমসিকিউ আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলার ভিতর থেকে তুমি সবসময় সময় এইচএসসি এক্সাম এবং হচ্ছে অ্যাডমিশন এক্সাম এই দুইটাতেই তুমি হচ্ছে কমন পাবা সো আর মাত্র এক সপ্তাহ বা সাত থেকে আট দিন পরে হচ্ছে তোমার জিএসটি এক্সাম জিএসটি এক্সাম জন্য এই এমসি গুরুত্বপূর্ণ তেমন এইস এস সি টোয়েন্টি ফোর কিউগুলা সলভ করা অনেক গুরুত্বপূর্ণ সো আমি এই একশো তিপ্পান্নটা তোমাদের ধরে ধরে বেসিক সহ বুঝিয়ে দিব যাতে তুমি এই এমসি ভালো করে পড়ে প্রিপারেশন নিয়ে যেতে পারো এখান থেকে তুমি ছয় থেকে সাতটা বা চার থেকে পাঁচটা এমসি কমন পেয়ে যাবা ফাইনাল এক্সামে আবার হচ্ছে তুমি জিএসটি এক্সাম সো যারা যারা এই ভিডিওটি দেখতেছো এটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে 1.25x বা 1.5x স্পিডে দেখতে পারো না হলে একদম জেনারেল স্পিডে দেখেই তুমি বেসিক ক্লিয়ার করে নাও সো চলো আমরা শুরু করি প্রথমে দেখো বলছে যে এক নম্বর এমসিকিউ তে জৈব যৌগের অনুসম কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত অবশ্যই এটা সমযোজি বন্ধন দ্বারা গঠিত কারণ জৈব যৌগের ক্ষেত্রে আমরা যেই বন্ধনগুলা দেখি যেমন সিএইচ থ্রি এখানে কার্বনের সাথে যেই বন্ধনগুলো আছে সব সমযোজী বন্ধন ঠিক আছে সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা ক্রিয়েট হয় এবার বলছে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ বিদ্যমান sp2 সংকরণ কখন দেখো এই এই যৌগে sp2 সংকরণ বিদ্যমান কেন যখন আমরা ch2 ডাবল বন্ড ch2 নিব সংকরণের ক্ষেত্রে আমরা জানি বা সংকরায়নের ক্ষেত্রে আমরা জানি যে সিগমা বন্ধন সংকরণে অংশ গ্রহণ করে কিন্তু পাই বন্ধন অংশ গ্রহণ করে না কোন এক জায়গায় একটা সিগমা একটা সিঙ্গেল বন্ড থাকা মানে সেটা হচ্ছে সিগমা বন্ধন ডাবল বন্ড থাকা মানে একটা সিগমা একটা পাই ট্রিপল বন্ড থাকা মানে হচ্ছে একটা সিগমা আর দুইটা কি বলতো পাই বন্ধন সো পাই বন্ধন যেহেতু সংকরন অংশ গ্রহণ করে না সো এই সিগমা বন্ধন অংশ গ্রহণ করবে পাশাপাশি এই কার্বনে ভালো করে খেয়াল করে দেখো দুইটা হাইড্রোজেন এইভাবে দুই হাতে আছে সো এটা একটা সিগমা বন্ধন এটা একটা সিগমা বন্ধন সো টোটাল সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে তিনটা তিনটা হলে এখানে আমাদের হাইব্রিডাইজেশন আসবে হচ্ছে sp2 সো এই জায়গাতে ch2 ডাবল বন্ড ch2 এইটা কিন্তু আমাদের sp2 টু দেয় বাকিগুলা কেউ sp2 দিবে না যেমন এটা হচ্ছে sp3 দিবে এইটার ক্ষেত্রে sp sp সংকলন দিবে এই জায়গাতে হচ্ছে sp3 পাবা এখানেও sp3 পাবা সো এইভাবে sp3 sp2 sp বিভিন্ন টাইপের সংকলন আছে শুধুমাত্র এইটা sp2 দেয় বিদ্যমানো কার্বনিল মূলক মানে কি কার্বন ডাবল মন অক্সিজেন দুই হাতে এভাবে ফাঁকা থাকে এই জায়গাতে হাইড্রোজেন বসতে পারে বা সিএস থ্রি বসতে পারে এই কার্বনটাই কি হাইব্রিডাইজেশন বিদ্যমান সেটা আমাদের দেখতে হবে সো এই জায়গাতে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন এইটাও সিগমা এটাও সিগমা সো টোটাল সিগমা বন্ধন সংখ্যা হচ্ছে 3 3 হলে আমাদের সংকরণ আসে হচ্ছে sp2 সো এখানে কার্বনিল মূলকের কার্বনে আমরা sp2 সংকরণ পাই ঠিক আছে দ্যাটস ইট এরপর বলছে এনএইচ এইটাকে যদি আমরা এটাকে যদি আমরা হিট দিই হিট দিলে দেখো এইটার স্ট্রাকচার পরিবর্তন হয়ে NH2CNH2 টু হয়ে যায় এইটা হচ্ছে ইউরিয়া আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড সো এই অ্যামোনিয়াম সায়ানাইডের যে আনবিক সংকেত অ্যামোনিয়াম সায়ানাইডের যে আণবিক সংকেত আর ইউরিয়ার যে আণবিক সংকেত দুইটাই কিন্তু सेम ঠিক আছে ইউরিয়ারও যা অ্যামোনিয়াম সায়ানাইডেরও তাই সো দুইটাই सेम তাহলে দুইটার ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে শুধুমাত্র গাঠনিক স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে। সো গাঠনিক স্ট্রাকচারের পরিবর্তনের এই বিক্রিয়াকে আমরা সমানুকরণ বলি ঠিক আছে সমানুকরণ বিক্রিয়া বলে ব্যাপারটাকে এবার বলছে নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ অ্যালিফ্যাটিক মানে কি সেটা অ্যারোমেটিক না হ্যাঁ অ্যালিফ্যাটিক মানে লম্বা চেইনের যৌগ যেমন হচ্ছে আর বন্ড আর এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ সো অ্যানিলিন দেখো অ্যানিলিন মানে হচ্ছে বেনজিনের উপর NH2 তো এটা হচ্ছে অ্যালিফ্যাটিক না এটা অ্যারোমেটিক টোলুইন মানে বেনজিনের উপর OH বেনজিনের উপর CH3 সো এটাও অ্যারোমেটিক ফেনল মানে বেনজিনের উপর OH এটাও অ্যারোমেটিক শুধুমাত্র ইথিলিন অক্সাইড যেটা আছে এইটা হচ্ছে আমার ইথার এটা হচ্ছে আমাদের কি বলো এটা আমাদের আমাদের হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ ঠিক আছে এবার বলছে ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌলটি জৈব যৌগে বা টোটাল কেমিস্ট্রিতে ক্যাটেনশন ধর্ম শুধুমাত্র হচ্ছে কার্বনের ঠিক আছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম দ্বারা আমি বুঝি এর চরিত্রের সমস্যা আছে ঠিক আছে ধরো কিছু কিছু মানুষ আছে না যাদের ব্যাপারটা সেরকম যে একজনের সাথে সম্পর্কে থাকা অবস্থায় যদি অন্য আরো একাধিক মানুষের সাথে বা একাধিক মৌলের সাথে সম্পর্ক স্থাপনে যদি ধর্ম দেখায় তখন সেটাকে ক্যাটেনেশন বলে যেমন দেখো কার্বনের চারটা হাত আছে চারটা এখানে হাইড্রোজেন বসতে পারে এখানে ক্লোরিন বসতে পারে এখানে হচ্ছে ব্রোমিন বসতে পারে এখানে ওএইচ বসতে পারে দেখো কার্বনের এক এক হাতে এক এক ধরনের যৌগ বসতে পারে এবং এক এক ধরনের যৌগের সাথে সে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে এই যে রিলেশনশিপ বিল্ড আপ করার ধর্ম এটাকে আমরা বলি হচ্ছে ক্যাটেনেশন ধর্ম সো ক্যাটেনেশন ধর্ম দেখাই কি কার্বন ঠিক আছে এরপরে আসো বলতেছে যে নিচের যৌগগুলার কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রম কোনটি সঠিক সো আমাদের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রম এই দিনটা এই ব্যাপারটাতে ইয়ে যেতে হবে সো 7 নম্বর এমসিকিউ

এটা দেখো এইটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন কারণ কি এটা হচ্ছে অ্যালকাইন এটা অ্যালকিন এটা এটা অ্যালকেন সো হচ্ছে আমাদের এখন আমরা যদি ডাবল বন ট্রিপল বন এন্ড সিঙ্গেল বন এই সিঙ্গেল ডাবল এগুলার বন্ধন দৈর্ঘ্য দেখি তাহলে এক একটার জন্য এক এক ধরনের বন্ধন দৈর্ঘ্য আছে যেমন সিঙ্গেল বন্ডের জন্য বন্ধন দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ডের জন্য আমাদের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে জিরো 0.154। ওয়ান ন্যানোমিটার ঠিক আছে এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল বন্ডের জন্য এখন সিঙ্গেল বন্ডের জন্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এরপরে কার্বন কার্বন ডাবল বন্ডের দিকে যায় কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য আমাদের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার এটা আর কার্বন কার্বন ট্রিপল বন্ডের জন্য 0.120 ন্যানোমিটার সো এই তিন ধরনের যেই বন্ধন দূরগ এটা আমাদের মুখস্ত করতে হবে এখন ভালো করে খেয়াল করলে দেখবা যে জ জ বা সিঙ্গেল বন্ড যে আছে জ বা সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ডের জন্য বন্ধন দূরগ সবচেয়ে বেশি এরপরে দেখো এক্স বা ডাবল বন্ড যে আছে এর বন্ধন দূরগ এর পরে ঠিক আছে তার থেকে তার থেকে কমকে তার থেকে কম আছে ওয়াই বা ওয়াই বা ট্রিপল বন্ড ট্রিপল বন্ড তাহলে রাইট ক্রোম কোনটা জেড তারপরে x তারপরে ওয়াই তাহলে সবচেয়ে বেশি জেড তারপরে x তারপরে ওয়াই সো রাইট অ্যান্সার ইজ অপশন ডি তাহলে এখান থেকে কি মনে রাখবো ভাইয়া এখান থেকে মনে রাখবো হচ্ছে যে আমাদের সিঙ্গেল বন্ডের জন্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ন্যানোমিটার ডাবল বন্ডের জন্য জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার ঠিক আছে আর ট্রিপল বন্ডের জন্য ট্রিপল বন্ডের জন্য জিরো পয়েন্ট সো এই তিনটার তিনটার যে সঠিক ক্রোম সেই ক্রোম অনুযায়ী সাজালেই হচ্ছে প্রথমে কি প্রথমে ডাবল সিঙ্গেল বন্ড তারপর ডাবল বন্ড তারপরে ত্রিপল বন্ড এই ক্রোম অনুযায়ী সাজাইলে আমরা কি পাচ্ছি জেড এটা পাচ্ছি এই এই যে যৌগুলা অনুসারে ঠিক আছে এইভাবে আমরা সাজাবো এরপরে বলছে দেখো বেনজিনে কার্বন কার্বন বন্ধন দর্গ কত তো একটা আমার বেনজিন আছে এই বেনজিনে এই জায়গায় যে কার্বন আর এই জায়গায় যে কার্বন এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত এটা মুখস্থ রাখবা যে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন ন্যানোমিটার বেনজিনের ক্ষেত্রে 0.139 ন্যানোমিটার কার্বন কার্বন বন্ধন দর্ব এরপরে বলছে বিসমচাক্রিক যৌগ কোনটি ভালো করে খেয়াল করো এইটা কিন্তু সমচাক্রিক কারণ এখানে কোনো উল্টাপাল্টা জিনিস নাই এটাও সমচাক্রিক এটাও সমচাক্রিক বিসমচাক্রিক যৌগ তখনই হবে যখন তোমার চক্রের ভিতরে কোনো হেটারো পরমাণু যুক্ত থাকবে হেটারো পরমাণু কারা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই টাইপের হেটারো পরমাণু যদি চক্রের ভিতরে যুক্ত থাকে হ্যাঁ

পায়ে দিন এগুলো হচ্ছে বিষম চাকরির এগুলার সংকেত সহ মুখস্থ করে ফেলবা কেমন এগুলো হচ্ছে আমাদের জন্য একটু দরকার এরপরে বলতে দেখো যে সিএইস থ্রি তারপরে সিএল হ্যাঁ সিএইচ এইটার ইউপ্যাক নাম কোনটা ইউপ্যাক নামের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখবা এখানে আমাদের সিএইচ আছে মানে কি আমাদের মূলক আছে মূলক যেদিকে থাকবে সেদিক থেকে আমাদের কি কাউন্ট করা শুরু করতে হবে সো মূলক যেদিকে আছে সেদিক থেকে আমরা কাউন্ট করা শুরু করব যেহেতু অ্যালডিহাইড মূলক আছে অ্যালডিহাইড মূলক থেকে আমরা কাউন্ট শুরু করব এখন ধরো অ্যালডিহাইড মূলক দেখলাম আমরা অ্যালডিহাইড মূলক থেকে কাউন্টও শুরু করলাম এবার প্রথম প্রথম কার্বন 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 এটা 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 হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কার্বন তো ভালো করে দেখো তো দ্বিতীয় কার্বনে আমরা ক্লোরিন পাচ্ছি না তো দ্বিতীয় কার্বনে ক্লোরিন যেহেতু এই জন্য আমাদের সাফিক্সটাকে আগে লিখতে হবে না প্রিফিক্সটাকে আগে লিখতে হবে প্রিফিক্স কি টু ক্লোরো আর কার্বন সংখ্যা কত এক দুই তিন চার তাহলে বিউট বিউট থেকে যেহেতু অ্যালডিহাইড আছে তাহলে ন্যাল হবে ঠিক আছে তাহলে টু ক্লোরো বিউটানাল দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে সো আশা করি জিনিসটা বুঝতে পারছি এরপরে পরের এমসিকিউটা দেখো বলছে CH3CH2CH2Br সাথে সোডিয়াম যুক্ত করছে এবং শুষ্ক ইথারের উপস্থিতিতে সো এই জায়গায়তে সোডিয়াম যুক্ত করলে এই সোডিয়াম আর এখান থেকে ব্রোমিন বের হয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয় এই যৌগ যৌগ দুইবার আসে সো এইটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া উডস বিক্রিয়ায় কি হয় RX এর সাথে আমরা যদি সোডিয়াম নি আরো একটা আর এক্স নি তাহলে এই সোডিয়াম এই সোডিয়াম এখান থেকে এক্স আর এখান থেকে এক্স কে বের করে নিয়ে যে আর বন্ড আর তৈরি করে সো দেখো এইটাই দুইবার আসবে এক দুই তিন কার্বন বিশিষ্ট এটাই দুইবার আসবে দুইবার আসলে তিন তিন ছয় মানে হেক্সেন তৈরি হয়ে যায় ঠিক আছে দ্যাটস ইট হেক্সেন তৈরি হয়ে যায় সো এইটা হচ্ছে আমাদের কি কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া বা উডস বিক্রিয়া সো এটা আমরা ভালো করে মনে রাখবো এরপরে বলছে দেখো যে সি এইচ টু CH=CH2 13 নম্বর MCQ দেখো এখানে HBr যুক্ত হইছে সো এখানে আমাদের অ্যালকিন অ্যালকিন হচ্ছে আমাদের অপ্রতিসম একটা যৌগ অপ্রতিসম জৈব যৌগ অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম অজৈব যৌগের যখন বিক্রিয়া করবে তখন আমাদের নিয়ম হচ্ছে মার্কোনিকম নিয়ম যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে সেখানে হাইড্রোজেন দাও মানে তেলা তলামাথায় তেল দাও চার বেশি আছে তাকে বেশি দাও সো দেখো হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তাকে যদি আমরা বেশি হাইড্রোজেন দেই সো এই হাইড্রোজেনটা এখানে যে বইবার ব্রোমিনটা এখানে যে বশবে এই জায়গাতে এ যে যৌগটা তৈরি হবে CH3CH সি আর এখানে CH2 বিআর তৈরি হবে সো কয় নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে সো এখানে দুই নাম্বার কার্বনে ব্রোমিন আছে টু ব্রোমো অ্যালকিন বা টু ব্রোমো প্রোপেন ঠিক আছে এইটা এটা হচ্ছে আমাদের রাইট आंसर সো কি আসবে এই জায়গাতে আসবে হচ্ছে আমাদের টু ব্রোমো প্রোপেন আর এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড সো এখানে সোডিয়াম পটাসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যায় এই দুইটা যুক্ত হয়ে গেলে ও এখানে বসে যাওয়ার কথা বাট প্রবলেম ইজ এখানে দেখো অ্যালকোহলিক মিডিয়ামে আছে অ্যালকোহলিক মিডিয়াম যখন তুমি নিবা তখন এটা অপসারণ বিক্রিয়া করবে যখন অ্যাকোয়াস মিডিয়াম নিবা তখন এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া করবে সো যেহেতু অ্যালকোহলিক মিডিয়াম এখান থেকে ক্লোরিনের এইটা এখান থেকে তো চলে যাবেই পাশাপাশি এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এই ওয়েস এর সাথে যুক্ত হয়ে পানি অপসারণ করবে তাহলে এটা কি তৈরি করবে এই জায়গা থেকে একটা চলে যায় এই জায়গা থেকে একটা চলে যায় এখানে আমাদের ডাবল বন্ড তৈরি করবে আমি একটু তোমাদের করে দেখাই জিনিসটা কেমন CH3 পাইলাম এবার CH2 পাইলাম ঠিক আছে এরপর CH2Cl টু তাই না এই সিএলটা এখান থেকে উঠে গেল। উঠে যেয়ে কেসিএল তৈরি করলো সাথে ওইস আছে ওয়েস এর সাথে এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের পানি তৈরি করবে রাইট সো এই পানি তৈরি করলো এখন তার মানে কি এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এখান থেকে এটা চলে গেছে চলে গেলে আমার এখানে একটা করে হাত খুলে যায় সেই হাত এখানে ডাবল বন্ড তৈরি করে এটা কখন ঘটে যখন আমরা অ্যালকোহলিক মিডিয়ামে যাই অ্যালকোহলিক মিডিয়ামে গেলে এটা ঘটবে সো এইটা হচ্ছে আমাদের প্রোপিন তৈরি করলো রাইট এটা হচ্ছে আমাদের কি তৈরি করলো প্রোপিন তৈরি করলো দ্যাটস ইট এবার বলছে মিথাইল কার্বিনলের সংকেত কোনটি মিথাইল কার্বিনল সো কার্বিনল মানে অ্যালকোহল থাকবে দেখো এইটা মিথাইল এটা হচ্ছে কার্বিনল মিথাইল কার্বিনলের সংকেত হচ্ছে এটা CH3 CH2 OH এইটাকে আমরা মিথাইল কার্বিনল বলি এটা একটু মুখস্থ করে ফেলবা ঠিক আছে হবো এইভাবেই আসবে এবারে বলছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয় অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত ছিল হাকেল তত্ত্ব 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সো এখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আমরা কিভাবে পাবো ভালো করে খেয়াল করবা 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন যদি নিই তাহলে আমাদের ইলেকট্রন আসা হচ্ছে এখানে ওয়ান বসালে চারে কে চার ছয় আসে যদি আমরা দুইটা চক্র নিই চার দোকানে আট দশ আসে যদি আমরা তিনটা চক্র নিই তিনে 4 বারো আর দুই 14 আসে তো দেখো চক্রের উপর ডিপেন্ড করে আমার ইলেকট্রন সংখ্যা আসে এখন আমরা কোথায় কোথায় আছে এখানে আমাদের পূর্ণ একটা চক্র আছে এইটাও অ্যারোমেটিক যৌগ কারণ দেখো এখানে দুইটা ইলেকট্রন চারটা ইলেকট্রন এখানে অক্সিজেনের উপর দুইটা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন আছে মানে এটা পূর্ণ একটা চক্র এখানে দেখো পূর্ণ দুইটা চক্র আছে টোটাল ইলেকট্রন সংখ্যা পাবো হচ্ছে আমরা দশটা এইটাই দেখো ফুল চক্র কমপ্লিট নাই কারণ এখানে আমাদের পাই ইলেকট্রন নাই বললেই চলে কোন পাই ইলেকট্রন নাই সো এইটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ নয় নয় এটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर ঠিক আছে সো আশা করি বুঝতে পারছি পরবর্তী এমসিকিউটা বলতেছে দেখো CH2 বন্ড CH এইটার নামকরণ করতে হবে সো অ্যালকোহল যেদিকে আছে এদিক থেকে কার্বন সংখ্যা কাউন্ট করব এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার কার্বন সো ভালো করে দেখো দুই নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে দুই নাম্বার কার্বনে আমার মিথাইল মূলক আছে আর এটা হচ্ছে আমাদের মেইন কার্বক্সিলিক অ্যাসিডের মূলক ঠিক আছে মানে অ্যালকোহল মূলক মানে এটা আমাদের মেইন তোমার হচ্ছে মূলক বা মেইন ফাংশনাল গ্রুপ এখন তাহলে দেখো এই জায়গাতে অ্যালকিন আর এই জায়গায় মিথাইল সো কে আগে যাবে সো টু মিথাইল আগে যাবে টু মিথাইল এবার হচ্ছে টু প্রোপিন ওয়ান অল প্রোপিন কেন কারণ এক দুই তিনটা কার্বন তিনটা কার্বন আগে টু প্রোপিন লিখতে হবে সো টু মিথাইল টু প্রোপিন ওয়ান অল দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে সো এইভাবে জিনিসটা তুমি যদি অ্যাডজাস্ট করো তাহলেই কিন্তু পেরে যাবা জিনিসপত্র কিন্তু খুব একটা কঠিন কিছু না জাস্ট তোমাকে নামকরণের ক্ষেত্রে নিয়মগুলা জানতে হবে এবং এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে যে কার সাথে নিয়মগুলা মিলে পরে নামকরণটা দেখো বলতেছে এই জায়গাতে CH2CH3 আছে এইদিকেও CH2CH3 আছে আর এখানে CO আছে সি আছে সেটা হচ্ছে তোমার অ্যাস্টার অ্যাস্টারের ক্ষেত্রে যে কোনো একটা ধরে নিয়ে বাকিগুলো অ্যাডজাস্ট করতে হয় যেমন দেখো এই জায়গাতে আমাদের মিথেন ইথেন পাই সো ইথেন যেহেতু পাই এইটাকে বলবো হচ্ছে ইথাইল হ্যাঁ মিথেন ইথেন থেকে এটা হচ্ছে অ্যালকাইল ইথাইল ইথাইল আর এটা মিথেন ইথেন প্রোপেন প্রোপেন থেকে প্রোপানয়েড সো ইথাইল প্রোপানয়েড এইটা হচ্ছে আমাদের নাম সো অ্যাস্টারের ক্ষেত্রে নামকরণের এটাই হচ্ছে আমার ফরমার ইথাইল প্রোপানয়েড এইভাবে করতে হয় ঠিক আছে দ্যাটস ইট ওকে এরপরে আমরা পরবর্তীটাতে আসি দেখো পরবর্তী এমসি কি বলছে যে অ্যানিলিনে সিগমা বন্ধন সংখ্যা কয়টা সো আমাদের অ্যানিলিনের দিকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি অ্যানিলিনে এই বেনজিনের উপর এনএইচ আছে সো বেনজিনের উপর এনএইচ থাকলে আমাদের অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা চাইছে এখন সিগমা বন্ধন কিভাবে বের করব অ্যানিলিনে ভালো করে খেয়াল করলে দেখবা যে কার্বন 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 সিগমা বন্ধন আমাদের খুঁজে বের করতে হবে দেখো তো এখানে একটা সিঙ্গেল এখানে একটা ডাবল আচ্ছা আমরা আরেকবার একটু লিখি অ্যানলিনে সো অ্যানলিনে আমাদের সিগমা বন্ধন লাগবে এখানে একটা ডাবল এখানে একটা ডাবল এখানে একটা ডাবল আর এই জায়গাতে নাইট্রোজেনের এখানে দেখো একটা করে তোমার হচ্ছে বন্ধন আছে সো এই নাইট্রোজেনের দেখো এইটা একটা সিগমা বন্ধন এইটা একটা সিগমা বন্ধন এইটা একটা সিগমা বন্ধন সো এই যে তিনটা সিগমা বন্ধন ঠিক আছে তিনটা সিগমা বন্ধনের পাশাপাশি আরো সিগমা বন্ধন আছে যেমন দেখো একটা সিগমা বন্ধন দুইটা সিগমা বন্ধন তিনটা সিগমা বন্ধন চারটা পাঁচটা ছয়টা সো এই জায়গাতে ছয়টা আছে এই জায়গাতে ছয়টা আছে আর এই জায়গায় সিঙ্গেল মিলে আরো তিনটা হওয়ার কথা সো টোটাল মিলে আমাদের সিগমা বন্ধন আসার কথা নয়টা ঠিক আছে টোটাল মিলে সিগমা বন্ধন আসার কথা কয়টা নয়টা বাট এরা এখানে নয়টা না দিয়ে ছয়টা দেখাইছে সো অ্যানিলিনের সিগমা বন্ধন সংখ্যা এটা আরেকবার আমি একটু ক্রস চেক করি ক্রস চেক করে তোমাদেরকে দেখাই সো এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে যদি তুমি কাউন্ট করো কাউন্ট করলে কিন্তু তুমি নয়টাই পাবা কেমন কাউন্ট করলে তুমি নয়টাই পাবা বাট যদি তোমার অপশনে নয়টা না থাকে তাহলে তুমি ছয়টা দিও ঠিক আছে নয়টা না থাকে ছয়টা দিও নয়টা থাকবে আশা করি নয়টা থাকার কথা বাট এখানে যেহেতু নয়টা নাই তাহলে এখানে ছয়টাই দিও কেমন এবার বলছে দেখো নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য মানে একই শ্রেণী দেখো তো দেখো তো এটা মিথেন ইথেন মিথেন এক গোত্রীয় বাট প্রোপিন কি এই দুইটা অ্যালকেন এটা অ্যালকিন তাহলে सेम গোত্রীয় না এই দেখো ইথিন প্রোপিন বিউটেন দুইটা অ্যালকিন একটা অ্যালকেন এই দেখো হেকজিন অ্যালকিন টু হেক্সিন এটাও অ্যালকিন থ্রি হেকজিন সো এটাও হেকজিন হেক্সিন হেক্সিন 1 2 3 এটা কিন্তু আমাদের হচ্ছে সমগোত্রীয় শ্রেণী মানে ঘ নাম্বারও হেক্সিন হেক্সিন যেহেতু তিনটাই কিন্তু আমাদের একই গোত্রের ঠিক আছে বাট এই জায়গাতে দেখো ইথেন প্রোপেন বিউটেন এই তিনটাও কিন্তু অ্যালকেন একই গোত্রের সো আমাদের রাইট অ্যান্সার অপশন সি অপশন ডি দুইটাই দেয়া যায় ঠিক আছে অপশন সি অপশন ডি দুইটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয় গ্রেট এরপর আমরা পরবর্তীতে আসি পরবর্তীতে যদি দেখি পরবর্তীতে আমাদের দেখো সিএইচ থ্রি সিএইচ ও CHO যৌগটির ইউপ্যাক নাম কি ইউপ্যাক নাম চাইছে সো আমাদের এখানে ওএইচ মূলক আছে আর অ্যালডিহাইড মূলক আছে এর ভিতরে আমাদের অ্যালডিহাইড মূলকের পাওয়ার বেশি সো আমাদের ওএইচ মূলক এবং CH3 মূলক এই দুইটাকে সহকারী হিসেবে ধরতে হবে সো এই এই যৌগটা আগেও ছিল দেখো এখানে এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন এটা চার নাম্বার কার্বন সো দুই নাম্বার কার্বনে মিথাইল আছে তাহলে টু মিথাইল আর তিন নাম্বার মিথাইল এবং এবার এখানে একটা মজার ব্যাপার আছে সো হাইড্রক্সির ক্ষেত্রে হাইড্রক্সি আসছে হচ্ছে এইস দিয়ে আর মিথাইল আসছে হচ্ছে দিয়ে তাহলে আগে আগে না অবশ্যই এইচ আগে তাহলে হাইড্রক্সি আগে আসবে সো থ্রি হাইড্রক্সি টু মিথাইল ঠিক আছে কেমনে লিখবো থ্রি হাইড্রক্সি টু মিথাইল এক দুই তিন চার চার নম্বর চারটা যেহেতু কার্বন সো বিউটান্যাল এইভাবে আসবে হচ্ছে আমাদের যৌগটা আরেকবার বলি প্রথম হচ্ছে আমরা তোমার কোনটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ সেটা দেখব সো ফাংশনাল গ্রুপ সিএইচও আর ফাংশনাল গ্রুপ ওএইচ সো ওএইচ সিএইচওর ভিতরে সিএইচওর পাওয়ার বেশি সো সিএইচওকে ফাংশনাল গ্রুপ ধরলাম তাহলে বাকি সবাই প্রিফিক্স হিসেবে কাজ করছে পূর্বপদ সো এর ভিতরে মিথাইল এবং হাইড্রক্সি আছে এই দুইটার ভিতরে কে আগে যাবে অবশ্যই হাইড্রক্সি আগে যাবে কারণ অ্যালফাবেট অনুসারে হাইড্রক্সি আগে সো থ্রি হাইড্রক্সি টু মিথাইল বিউটানল এভাবে নামকরণ করলাম এবার বলছে পরবর্তীতে বলছে দেখো টু ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি দুই ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক সো এই হচ্ছে আমাদের অ্যালকোহল পাশে আমাদের কার্বন নিলাম এখন দুই ডিগ্রি অ্যালকোহল কখন হবে যখন দুইটা আর থাকবে আর একটা হাইড্রোজেন থাকবে সো এই একটা হাইড্রোজেন বসতে বাট দুইটা আর ফাঁকা থাকলেও সেটা দুইটা আরই বুঝায় সো এই জায়গায় দেখো একটা হাইড্রোজেন বসে দুইটা হাত ফাঁকা দ্যাট মিনস আর বুঝাচ্ছে এইটা হচ্ছে আমাদের টু ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে দ্যাটস ইট এরপরে বলতেছে দেখো অ্যালকিনের সাধারণ সংকেত কি অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 আর অ্যালকিনের CnH2n আর অ্যালকাইনের কি বলতে অ্যালকাইন হচ্ছে -2 সো অ্যালকিনের হচ্ছে CnH2n এবার বলতে দেখো CH3Cn যোগে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা কাউন্ট করো সো আমাদের যোগ হচ্ছে CH3 বন্ড CN CN মানে C ট্রিপল বন্ড সো এই জায়গাতে তিনটা সিগমা বন্ড হ্যাঁ এখানে একটা চারটা আর এখানে একটা পাঁচটা সো পাঁচটা হচ্ছে আমাদের সিগমা বন্ড আর পাই বন্ড কয়টা পাই বন্ড হচ্ছে আমাদের দুইটা ঠিক আছে সো 5 সিগমা 2 পাই দ্যাট ইজ দা কারেক্ট आंसर এরপর বলছে ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সঠিক সংকেত কোনটি ইথানোয়িক অ্যানহাইড্রাইড ঠিক আছে অ্যানহাইড্রাইড কথাটা কখন আসে অ্যানহাইড্রাইডের বেসিক সংকেত হচ্ছে COOC OCO যখনই এরকম সংকেত পাবা তখন হচ্ছে আমরা পাবো হচ্ছে অ্যানহাইড্রাইড ঠিক আছে আবার বলি যখন সিও ও সিও সিও পাবো দুই দিকে দুইটা কিটন মূলক মাঝখানে ইথান মূলক এইটা যদি একসাথে করো তখন সেই বলে এখন মানে কি দুই সাইডে ইথানোয়িক থাকবে এই অংশটুকুকে বলবো আমরা অ্যানহাইড্রাইড আর এই সাইডে আর এই সাইডে মিলে হচ্ছে ইথেন থাকবে ঠিক আছে তখন আমরা বলবো হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড সো দেখো এই বেসিক অ্যানহাইড্রাইড নিলাম এই সাইডে একটা মিথাই মূলক এই সাইডে একটা মিথাই মূলক দুইটা ইথেন হয়ে যাচ্ছে সো দেখো হচ্ছে আমাদের বেসিক সংকেত এই সাইডে একটা মিথান এই সাইডে একটা মিথান দুইটা মিলে আমরা পাচ্ছি হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড সো দ্যাটস ইট এরপরে বলতেছে যে নিচের মূলক সময়ের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি সো মূলক মধ্যে অগ্রগণ্য মূলকের একটা ক্রম আছে সেই অগ্রগণ্য মূলকের ক্রমটা আমাদেরকে মুখস্থ করতে হয় যেমন দেখো আমি যদি তোমাকে একটু বলে দিই অগ্রগণ্য মূলকের ক্রোমগুলোর ভিতরে কে আগে কে পরে সবচেয়ে বেশি সবার উপরে সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে সি এইচ গ্রুপের এরপরে চার ধরনের অ্যাসিড আছে যেমন আছে সি ডাবল এইচ ছাড়াও এস ও থ্রি এইচ সালফোনিক অ্যাসিড তারপরে সিও এক্স এইটা সিও এন এইচ টু এই অ্যাসিডের যে চারটা জাত আছে এই চারটার অগ্রগণ্য ক্রম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নিচে থেকে উপরের দিকে যাবা যে যত উপরে তার অগ্রগণ্য ক্রম সবচেয়ে বেশি এরপরে দেখো সায়ানাইড যৌগের অগ্রগণ্য তারপর হচ্ছে অ্যালডিহাইড কিটোনের অগ্রগণ্য তারপরে আসে হচ্ছে অ্যালকোহলের অগ্রগণ্য এরপরে বাকিগুলা বাকিগুলা কি কি আছে বাকিগুলা আমাদের এই কটা মনে রাখলেই হয় অ্যালকোহলের উপর অ্যালডিহাইড কিটোন তার উপরে সায়ানাইড আর তার উপরে দেখো অ্যাসিড সো অ্যাসিডের চারটা সবচেয়ে বেশি আর নিচে দেখো অ্যালডিহাইড কিটন এবং অ্যালকোহল মাঝখানে দেখো সায়ানাইড মূলক আছে একটু একটু বেমানান গ্রুপ আছে সো এইভাবে আমাদের অগ্রগণ্য মনে রাখতে হয় তো সেই হিসাবে সবচেয়ে বেশি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের

নাইট্রোসো কথাটা বিভিন্ন জায়গায় তুমি পড়বা নাইট্রোসো মিনস হচ্ছে এন ডাবল বন্ড ও কোথাও যদি কার্বনের দুইটা হাতে অক্সিজেন থাকে তখন সেই মূলককে নাইট্রোসো বলে ঠিক আছে এটাও মুখস্থ করবা এবার বলছে কোন যৌগটিতে পাই বন্ধন আছে তো দেখো ক্লোরোফর্ম ক্লোরোফর্ম সি এইচ সি মিথানল মানে কি মিথানল মানে কি সি ইথেন মানে কি সি এইচ বন্ড সি কোথাও পাই বন্ড নাই তাহলে পাই বন্ড কোথায় আছে আছে কারণ কি বেনজিনের বেসিক সংকেতে আমরা তিনটা ডাবল বন পাই যেখানে যেখানে ডাবল বন সেখানে সেখানে একটা করে পাই বন আবার বলি যেখানে যেখানে ডাবল সেখানে সেখানে একটা করে পাই বন এই জায়গাগুলোতে আমাদের কি বলতো আছে এরপরে আসো পরবর্তীতে যাই পরবর্তীতে আরো দেখি পরবর্তীতে যদি আরো দেখি কি কি পাবো একটু দেখি বলতেছে যে বন সিএস ডাবল বন এটি কোন ধরনের সমনতা প্রদর্শন করে সো দেখো ডাবল বন্ড যখনই থাকবে ডাবল বন্ড যখনই থাকবে তখন চেক করতে হবে সেম কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে কিনা সেম কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস হইলে তখন সে কি জ্যামেতিক সমনতা দেখায় যেমন দেখো এখানে সিএস আছে এখানেও সিএস সিএইচ আছে ডাবল বন্ডে দুই সাইডে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাহলে কি দেখাবে সে জ্যামেতিক সমনতা দেখাবে যদি একটাতে সিএইচ টু হয়ে যেত তখন দেখো একই জিনিস হয়ে যেত তখন কিন্তু সে জ্যামিতিক সমানতা দেখাতো না ঠিক আছে এইভাবে আমরা দেখি জিনিসটা এবার বলছে চৌত্রিশ নম্বর এমসিকিউ নিচের কোন যৌগটি আলোক সক্রিয় আলোক সক্রিয় হওয়ার শর্ত কি আলোক সক্রিয় হওয়ার শর্ত কি কাইরাল কার্বন থাকবে সো আমাদের সবসময় মনে রাখতে হবে বিউটানল টু হচ্ছে আলোক সক্রিয় যৌগ সবসময় এটাই আসে ঠিক আছে এইটাই আসে বিউটানল টু কেন বিউটানল টু আমরা একটু দেখি আমাদের বিউটের ক্ষেত্রে চার কার্বন আসলো এবার দুই নম্বর কার্বনে ও দিলাম এখানে তাহলে আমাদের কি আসবে কি আসবে আসবে এখানে আসবে এখানে একটা বন এখানে একটা বন এখানে একটা বন এখানে দেখো দেখো এই যে কার্বনটা এই এই সাইডে দেখো আমাদের ইথাইল মানে দুই কার্বন বিশিষ্ট এই সাইডে দেখো মিথাইল মানে এক কার্বন বিশিষ্ট এইটার এটা ভিন্ন ভিন্ন এই জায়গাতে এইচ আছে এটাও ভিন্ন এখানে হাইড্রোজেন আছে ওটাও ভিন্ন সো কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে না চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে কার ক্ষেত্রে বিউটানল 2 এর ক্ষেত্রে যেহেতু বিউটানল 2 এর ক্ষেত্রে চারটা ভিন্ন ভিন্ন জিনিস দ্যাটস হোয়াই এটা কি বলতো এটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় যৌগ রাইট আলোক সক্রিয় যৌগ এবার বলতেছে দেখো জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন কার্যকরী মূলক কোনটি জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন কার্যকরী মূলক হচ্ছে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন কার্যকরী মূলক আচ্ছা আমরা একটু দেখি আমরা একটা জৈব অ্যাসিড নিলাম জৈব অ্যাসিড নিলাম হচ্ছে আর সি এবং আমরা একটা অ্যালকোহল নিলাম অ্যালকোহল মানে হচ্ছে আর ওইস এই দুইটা বিক্রিয়াতে দেখো এখান থেকে এইস আর এখান থেকে ওইস অপসারণ হয় অপসারণ হলে পানি অপসারণ হয়ে যায় পানি অপসারণ হলে কি থাকে আর আর থাকে এইটা হচ্ছে অ্যাস্টার সো এই দুইটাতে অ্যাস্টার তৈরি হবে তার মানে কার্যকরীমূলক সি ডাবল আর ঠিক আছে এবার বলছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে সো আলোক সক্রিয়তার প্রদর্শন কার ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবা অ্যালকেন এখন আমরা অ্যালকেনের ক্ষেত্রে আলোক সক্রিয়তার প্রদর্শনের বেসিক সংকেত শর্ত দেখি সো আলোক সক্রিয়তার প্রদর্শনের বেসিক শর্ত হচ্ছে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে সো এক হাতে আমরা মিথাইল দিলাম তাহলে একটা অ্যালকেন পাচ্ছি আর এক হাতে আমরা ইথাইল দিলাম তাহলে আর একটা ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছি আর এক হাতে যদি আমরা তিন কার্বন বিশিষ্ট প্রোপাইল না দিই তাহলে কি হবে হবে না সো এখানে আমরা প্রোপাইল দিলাম আর আর এর হাইড্রোজেন দিলাম তাহলে দেখো টোটাল যৌগটা কিন্তু একটা অ্যালকেনই থাকছে কিন্তু তিনটাই ভিন্ন ভিন্ন এটা এ এটা বি এইটা সি আর এটা কি ডি সো এটা কিন্তু কাইরাল কার্বন বিশিষ্ট এখন আমরা টোটাল কার্বন সংখ্যা কাউন্ট করি তো 1 2 3 4 5 6 7 সো মিনিমাম সাতটা কার্বন হইতে হবে তখন আমরা শুধুমাত্র অ্যালকেন দিয়ে আমরা কি করতে পারবো আমরা হচ্ছে তোমার কাইরাল কার্বন তৈরি করতে পারবো সো দ্যাটস ওয়াই কারেক্ট অ্যান্সার ইজ সেভেন আশা করি জিনিসটা বুঝতে পারছি পরবর্তীতে দেখো বলছে ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পর কোন প্রকারের সমানু ঠিক আছে সো ডাইমিথাইল ইথার মানে কি ইথারের দুই সাইডে ডাইমিথাইল ঠিক আছে ইথার ইথার মানে কি ও থাকবে এবার ডাইমিথাইল ইথার মানে এই সাইডেও সি এই সাইডেও সি এখন এই ডাইমিথাইল ইথারকে আমরা ইথানল বানাই ফেলতে পারি কিভাবে দেখো তো এই থেকে বানাই আর একটা দিয়ে দিলাম দিয়ে দেখো ইথার থেকে আমরা ইথানল বানাই ফেললাম এটাতে আমরা কি করলাম আমরা জাস্ট কার্যকরী মূলক চেঞ্জ করে ফেললাম না ইথার থেকে ইথানল তাহলে এটা কার্যকরী মূলক সমানো তাহলে একই জিনিস যদি আমরা কার্যকরী মূলক চেঞ্জ করি তখন সেটাকে আমরা কার্যকরী মূলক সমানো বলি এরপরে পরবর্তী এমসি কিউটাতে আসো পরবর্তী এমসিকিউ বলছে যে গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন থাকে এটা মুখস্থ রাখবা গ্লুকোজ চেক করলেই পাবা আমি আর চেক করাচ্ছি না এটা হচ্ছে চারটা যেহেতু এটা সব সময় ফিক্সড এজন্য আমি চেক করাচ্ছি না চারটাই ঠিক আছে গ্লুকোজ অণুতে চারটা কাইরাল কার্বন থাকে ঠিক আছে চারটা কাইরাল কার্বন থাকে ওকে ওকে এবার পরবর্তীতে আসো বলছে যে কোন যৌগটিতে দুইটি কাইরাল কেন্দ্র বা অপতিসম কার্বন আছে কোন যৌগটিতে দুইটি কাইরাল কেন্দ্র বা অপতি সম কার্বন আছে এবার এখানে অনেকগুলা যৌগ আছে এই যৌগগুলার ভিতরে দুইটি কাইরাল কেন্দ্র বা অপতি সম কার্বন খুঁজে বের করা তোমার জন্য পরীক্ষার হলে টাফ যদি দিয়ে দেয় হুবহু এমসিকিউটাই দিবে বোর্ডেও দিবে আবার এসএসসি এইয়াতেও দিবে অ্যাডমিশনও দিবে সো আমাদের এই যৌগটাই যে দুইটা কাইরাল কেন্দ্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে কিভাবে মুখস্থ রাখবো প্রথমে দেখো বিউটেন টু থ্রি ডায়ল সো বিউটেন মানে কি কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে কি সবার ভিতরে সিঙ্গেল বন এখন টু থ্রি ডায়াল মানে কি দুই এবং তিন নম্বরে আমাদের ওয়েভস আছে দুই এবং তিন নাম্বারে ওয়েস বসাই দিলাম তাহলে এখন এই সাইডে এ বসে এই সাইডেও এ বসে দেখো এই জায়গাতে একটা হাইড্রোজেন বসবে এখানেও একটা হাইড্রোজেন বুঝবে এবার জিনিসটা ভালো করে খেয়াল করো এই যে কার্বনটা দেখো এই কার্বনে এই হাতে একটা ভিন্ন জিনিস একটা ভিন্ন জিনিস জিনিস আর এই হাতে মিলে একটা ভিন্ন জিনিস একটা এদিক চিন্তা একটা ভিন্ন এদিকে একটা ভিন্ন একটা ভিন্ন টোটাল মিলে ভিন্ন এটাও একটা কায়রাল কার্বন সো বিউটেন টু থ্রি ডায়লে আমরা দুইটা কায়রাল কার্বন বা অপ্রতিসম কার্বন পাই ঠিক আছে ইট সো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাস্টিক করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি জাস্ট মিনিটের অ্যাড ব্রেক নিব। তোমরা আমি এক জানি যে এই ক্লাসটা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা জিএসটি অ্যাডমিশন টেস্ট দিবা তারা করতেছো তো জিএসটি অ্যাডমিশন টেস্ট যারা সামনে দিবা তাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে আমার ঘোষণাটা হচ্ছে যে আমার জিএসটি অ্যাডমিশন টেস্টের কিন্তু একটা কোর্স রানিং আছে আর মাত্র এক সপ্তাহ তোমাদের যেহেতু সময় আছে তোমরা এই কোর্সে জয়েন করে জিএসটি কোশ্চেন ব্যাংক সলভটা কিন্তু অনায়াসে করে ফেলতে পারো সো এই জায়গাতে দেখো জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ রানিং কোর্সে আমার পাঁচশো জন মতো ভর্তি আছে এখান থেকে কয়েকজন অ্যাডমিন ট্যাডমিন বাদ দিলে পাঁচশো জন মতো ভর্তি হয়ে আছে সো এরা এখানে কিন্তু তাদের টোটাল রিভিশন দিতে পারে আমার এই এই ভিডিও ক্লাসগুলোর মাধ্যমে তো দেখো গ্রুপে তুমি যদি জাস্ট চারশো টাকা পে করে ভর্তি হও তাহলে এখানে সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে ক্লাসগুলো তুমি টু টু এক্স বা থ্রি এক্স স্পিডে দেখে ভর্তি হতে পারবা ঠিক আছে মানে রিভিশন দিয়ে নিতে পারবা এবং শেষ মোমেন্টে এসে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য আমার মনে মতে রিভিশন দেওয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়াই যেহেতু এই কোশ্চেন ব্যাংকটা তোমার রিভিশন দিতে হবে কোশ্চেন ব্যাংকের টাইপগুলো কমন পাওয়ার জন্য এই ভিডিওসগুলো দেখার জন্য তুমি অনলি চারশো টাকা দিয়ে কিন্তু এনরোল করতে পারো ঠিক আছে সো হচ্ছে অ্যাড ব্রেক কোর্সের ডিটেলস কোথায় পাবা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে গেলেই পাবা আমার ইউটিউবে চলে যাবা যে হচ্ছে মিল্টন খন্দকারে যাবা আমি আর সার্চ দিলাম না এখানে দেখবা কমিউনিটি ট্যাব যে অংশটা আছে এখানে আমার এই কোর্সটা বর্তমানে রানিং আছে যারা এই ভিডিওটা পরে দেখবা চব্বিশ ব্যাস চব্বিশ ব্যাসের জন্য হয়তো ততদিনে কোনো না কোনো কোর্স থাকবে সো কমিউনিটি ট্যাবে আমার সমস্ত কোর্সের ডিটেলস পাবা এখানে চলে আসলে তুমি বুঝতে পারবা ভাইয়ার কোর্স কেমন হয় কিভাবে হয় সেটা তো তোমরা ক্লাস যদি ভালো লাগে তাহলে হতে পারো চলো আমরা পরবর্তী অংশে যাই পরবর্তী অংশে বলতেছে দেখো কাইরাল কেন্দ্র বিশিষ্ট এক ডিগ্রি অ্যালকোহল কোনটি সো অ্যালকোহল এক ডিগ্রি কিন্তু সেটাতে কায়রাল কেন্দ্র থাকবে সো সেটা হচ্ছে টু মিথাইল বিউটানল টু মিথাইল টু বিউটানল এখন এটাও দেখো বিউটানল মানে কি চারটা কার্বন দুই নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে আমাদের কি থাকবে দুই নাম্বার কার্বনে আমাদের মিথাইল মূলক থাকবে আবার দুই নাম্বার কার্বনে অ্যালকোহলও থাকবে এইবার ভালো করে খেয়াল করো চারটা হাতে এই সাইডে যদি আমরা হচ্ছে CH3 বসাই এই সাইডে যদি আমরা হচ্ছে CH2 টু বসাই এখানে আমরা যদি CH3 থ্রি বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এটা টু মিথাইল টু বিউটানল কিভাবে তাহলে দেখো এই জায়গাতে দুই নাম্বার কার্বনে সিএস আছে।

সো টু মিথাইল টু বিউটানল হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল এবং কাইরাল কার্বন বিশিষ্ট এবার বলছে কাইরাল কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল নিচের কোনটি ঠিক আছে ঠিক আছে 2 ডিগ্রি অ্যালকোহল নিচের কোনটি সো কাইরাল কার্বন বিশিষ্ট আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে বিউটানল 2 বিউটানল 2 কিভাবে বিউটানল 2 এর ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি বিউটানল 2 এর ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি আমরা 1 2 3 4 টা নিলাম এবার এই দুই নাম্বারে আমরা ওএইচ বসালাম ঠিক আছে দুই নম্বরে আমরা ওয়েজ বসানোর পরে বাকি দেখো বাকি অংশগুলাতে আমরা এখানে হাইড্রোজেন বসাতে পারি ঠিক আছে এখানে সিএসটি বসাতে পারি ঠিক আছে সো এই জায়গাতে দেখো এই জায়গাতে সিএস টু এখানে সিএসটি এগুলা যদি বসাই তাহলে দেখো এইটা কিন্তু বিউটানল টু হয়ে যায় বিউটানল টু কীভাবে হয়ে যায় এই যে এই জায়গাতে এইটা হচ্ছে আমাদের এক ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের দুই ডিগ্রি অর্থাৎ দুইটা আর আছে এটা হচ্ছে আমাদের জন্য বিউটানল টু

তেতাল্লিশ নম্বর এমসিকি তেতাল্লিশ নম্বর বলছে যে টটোমারিতা বা টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি এখানে কোন যৌগটা হচ্ছে টটোমারিজম প্রদর্শন করে টটোমারিজম ব্যাপারটা কি টটোমারিজম ব্যাপারটা হচ্ছে যে গতিশীল সমানতা অর্থাৎ একটা একটা কার্যকরী মূলক থেকে আরেকটা কার্যকরী মূলকে যদি তোমার চেঞ্জ হয়ে যায় সো টটোমারিজম সবসময় হচ্ছে তোমার কিটোন দেখায় যেমন দেখো যদি আমরা একটা কিটোন নিই সি এইচ থ্রি সি সো এ কিন্তু টটোমারিতে দেখাবে এখান থেকে একটা হাইড্রোজেন উঠে এসে অক্সিজেনের সাথে চলে আসবে কিভাবে হয় সি এই যে উপরে ডাবল বন্ড অক্সিজেন ছিল না এখানে একটা হাইড্রোজেন চলে আসে আর এখানে সি থাকে সো হাত ফিল জন্য এখানে ডাবল বন্ড হয়ে যায় সো উপরে হচ্ছে অ্যালকোহল আর এখানে হচ্ছে অ্যালকেন তৈরি হয় এবং দুইটা মিলে ইনল সমানু তৈরি হয় ঠিক আছে সি এইচ সি এইচ সি এইচ টু সো এইটা কিন্তু টটোমারিটা দেখায় তো টটোমারিটা দেখানোর জন্য তোমার হচ্ছে কিটোন দরকার সো প্রোপানন বিউটানন এই টাইপের কিটোন যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের টটোমারিতে দেখায় সো এখানে যেহেতু বিউটানন আছে বিউটানন হচ্ছে আমাদের টটোমারিতে দেখাবে তো বিউটাননের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে আমরা একটু যদি ভালো করে দেখি CH3 CH2 CO CH3 দ্যাট ইজ এ বিউটানন সো এর পাশের এই কার্বন থেকে উঠে যাবে উঠে যে এখানে ডাবল বন্ডের জায়গায় COH তৈরি হবে আর এখানে ডাবল বন্ড তৈরি হবে ঠিক আছে এখানে থাকবে হচ্ছে CH2 তাহলে এইটা হচ্ছে আমাদের টটোমারিজম দেখাবে

সো ফেনলের ক্ষেত্রে সম্ভাব্য সমানু কি হইতে পারে সে দেখো এই পজিশনে থাকতে পারে এই পজিশনে থাকতে পারে তারপর অর্থ পজিশনে থাকতে পারে মেটা পজিশনে থাকতে পারে এই পজিশন চেঞ্জ করে একটা যদি প্রতিস্থাপক থাকে বেনজিনের উপরে আচ্ছা না 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 আমি ভুলভাল পড়াচ্ছি C3 C6 A6 হলো বেনজিন এখানে C3 সরি এটা হচ্ছে C3 A6 দ্যাট মিন C3 A6 মানে হচ্ছে CH3 CH2 CH2 ওএইচ এলকেনের সাথে যদি আমরা একটা অক্সিজেন পাই তাহলে আমরা এটা পাবো প্রথমে কি কি সমানো সম্ভব এটা দেখো এইটা দেখো হচ্ছে আমাদের প্রথম কথা হচ্ছে তোমার প্রোপানল ওয়ান সম্ভব প্রোপানল টু সম্ভব এই টা এখানে বসানো সম্ভব এখান থেকে আমরা দুইটা পাচ্ছি আর এটা থেকে ইথার তৈরি করা সম্ভব কিভাবে সিএস থ্রি সিএস টু ও ইথার তৈরি করা সম্ভব তিনটা সম্ভব ঠিক আছে এইটার ক্ষেত্রে তিনটা সমানো সম্ভব কি কি সম্ভব আরেকবার যদি একটু বলে দিই দেখো একবার বললে দেখো এইটা সম্ভব ঠিক আছে যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে তিন আর দুই পাঁচ আর দুই সাত ঠিক আছে আহ সিক্স সি থ্রি সিক্স উল্টাপাল্টা বলতেছি নাকি অ্যালকোহল দুবাই আচ্ছা এটা আরেকবার দেখো দেখো আমি কিন্তু এটা না মিলাই করছি দ্যাটস ওয়াই একটু ঝামেলা হয়েছে ঝামেলাটা কি তোমাকে আরেকটু বলি ঝামেলাটা হচ্ছে যে সি থ্রি এইচ সিক্স এর জায়গায় সি থ্রি এইচ এইট যদি হয় এবং একটা অক্সিজেন হয় তখন আমি উপরে যেগুলো দেখাইছি সেটা হবে এগুলা ঠিকঠাক হবে তখনও আমাদের তিনটাই সমানু আসবে তিনটাই সমান আসবে এই দেখো এই সমানুটা যেটা হচ্ছে প্রোপানল টু এবং তোমার হচ্ছে এই জায়গাতে সি থ্রি যখন এইট না নিয়ে সি থ্রি নিয়ে সিক্স এবং একটা অক্সিজেন নিচ্ছি দ্যাট মিন্স এবার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কি আসবে দেখো প্রথম সমান আসবে হচ্ছে আমাদের অ্যালডিহাইড CH3 সিএস থ্রি এবারে এবার দেখো মিলে গেছে একটা কার্বন তিনটা কার্বন আর দুই পাঁচটা তিনটা হাইড্রোজেন দুই পাঁচটা হাইড্রোজেন একটা ছয়টা হাইড্রোজেন কার্বনও তিনটা একটা অক্সিজেনও আছে এখন এইটাকে আমরা কি লিখতে পারি এইটাকে আমরা হচ্ছে অ্যালডিহাইড লিখতে পারি এখন এই যে অ্যালডিহাইডটা আমরা লিখলাম এই অ্যালডিহাইডটা অ্যালডিহাইড থেকে কিন্তু আমরা কিটোন ও কনভার্ট করতে পারি কিটোন কনভার্ট করলে দেখো CH3 CO CH3 এরকম আসে ঠিক আছে এখন যদি আমি এখানে কিটোন পাই তাহলে এই কিটোন থেকে কিন্তু আবার ইনল সমাণু সম্ভব কেমনে CH3COH ডাবল বন্ড CH2 সো এখানে তুমি যদি চিন্তা করো এটা একটা এটা একটা 2টা এটা একটা 3টা ওই সংকেতটা থেকে মোট আমার সম্ভাব্য সমানু সংখ্যা কত 3টা এইটা আমাদের একটু বারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে ঠিক আছে অল্প কয়েকটা কোশ্চেন আসে যেগুলো বার প্র্যাক্টিস করলেই পারা যায় তো এগুলো আমরা আশা করি পারবো পরেরটা দেখো পরেরটা হচ্ছে আমাদের বেনজিনের C6H4 C6 মানে কি আমরা বেঞ্জিন বুঝতেই পাচ্ছি বেঞ্জিনের উপরে এক জায়গাতে দেখো সিএস থ্রি আছে আরেক জায়গাতে দেখো ক্লোরিন আছে সো সিএস কে যদি আমরা ফিক্সড করে ফেলি এবং ফিক্সড করার পর এটাকে যদি আমরা টলুইন ধরি টলুইনের এটা হচ্ছে অর্থ পজিশন এটা মেটা পজিশন এটা প্যারা পজিশন সো এই ক্লোরিন তিনটা পজিশনে বসতে পারে এদিক থেকে বসুক আর এদিক থেকে বসুক আর এদিক থেকে বসুক যেদিক থেকে বসুক সে অর্থ মেটা প্যারা তিনটা পজিশনে বসতে পারে ঠিক আছে তিনটা পজিশনে যেহেতু বসতে পারে তাহলে তিনটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয় তাই বেঞ্জিনের ক্ষেত্রে যখন একটা প্রতিস্থাপক থাকে তখন সমান সংখ্যা কত তিনটা এবার বলছে ক্লোরাল সংকেত কোনটি ক্লোরাল মুখস্থ করবা আমরা যদি একটা কার্বনের এক হাতে বাকি তিন হাতে তিনটা ক্লোরিন বসাই তখন এই সংকেতটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাল আবার বলি এক হাতে সিএইচ বাকি তিন হাতে তিনটা ক্লোরিন বসাই তখন এইটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাল ঠিক আছে এটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাল দ্যাটস সো ক্লোরালের সংকেত এইটা আমরা মনে রাখবো এবার বলছে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি অ্যালকেনের সাধারণ সংকেত সিএনএইচ2এন+2 আমরা জানি এবার বলছে কিটোইনল টটোমারিতা প্রদর্শন করে কোনটি এর আগেও দেখা আসছে কিটোইনল হচ্ছে আমাদের কিটোন প্রদর্শন করবে সো এটা হচ্ছে আমাদের প্রোপানোন সো প্রোপানোনে কিটোইনল কেন বলে দেখো আমরা যদি প্রোপানোনটা দেখি CH3CO CH3 এই জায়গাতে এই ওটা ডাবল বন্ডে এভাবে থাকে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে উঠে যায়

পাশে কার্বন নিলাম এখন এই কার্বনের তিনটা হাতে যদি তিনটা আর থাকে বা তিনটা মিথাইল মূলক থাকে তখন এটাকে আমরা টার্সিয়ারি অ্যালকোহল বলি ঠিক আছে আজান দিচ্ছে আমরা একটু পরে ভিডিওটা রেকর্ড করা শুরু করি চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে সো জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত আমরা আগেই দেখে আসছি যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে আর একই কার্বনের দুইটা হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে আমরা একটু ভালো করে খেয়াল করি এই জায়গাতে কার্বন কার্বন বন্ড থাকা একই একই দুইটা দুইটা হাতে জিনিস আছে এটা দেখাবে না এটাতেও দেখো ডাবল বন্ড আছে একই জিনিস আছে দেখাবে না ডাবল বন্ড আছে একই জিনিস আছে দেখাবে না বাট এই জায়গাতে খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড আছে হাইড্রোজেন ক্লোরিন আলাদা হাইড্রোজেন ক্লোরিন আলাদা সো ভিন্ন ভিন্ন জিনিস আছে দ্যাট ইজ দ্যান্সার এবার বলছে বেঞ্জিন বলায় দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমানো দেখায় দেখো বেঞ্জিন বলায় দেখলাম বেঞ্জিন বলায় আমাদের উপরে ধরো আছে আর এখানে আরেকটা প্রতিস্থাপক ক্লোরিন আছে এই ক্লোরিন অর্থো পজিশন মেটা প্যারা পজিশনে দেখাতে পারে সো তিনটা সমানো সম্ভব বলায় দুইটি ভিন্ন ভিন্ন প্রতিস্থাপক থাকলে তিনটা সমান এবার বলছে কার্বানায়ন কোনটি কার্বানায়ন মানে কি কার্বানায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন না নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন কার্বোক্যাটায়ন এবং কার্বন নিয়ায়ন এটা হচ্ছে পজিটিভ আয়ন কার্বানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন নেগেটিভ কারা যারা ইলেকট্রন দিতে পারে সো দেখো এইটা পজিটিভ এন ও প্লাস পজিটিভ ঠিক আছে সিও না এটা রাইট आंसर হচ্ছে CH3 ঠিক আছে CH3 কেন কারণ আচ্ছা COই হচ্ছে কারেক্ট आंसर না CH3 CH3 কারেক্ট आंसर কারণ হচ্ছে CH3 CH3 এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন অন্যকে দিয়ে দিতে পারে সো কারেক্ট आंसर इज CH3 CO হতে পারে সিও হতে পারে না এমন না বাট হচ্ছে সিএস থ্রি ইজ দ্য কারেক্ট ঠিক আছে সিএস থ্রি ইজ দ্য কারেক্ট এটা মনে রাখো ওকে গ্রেট এবার বলছে নিচের কোনটি ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল তারাই যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে অর্থাৎ যারা নিজে পজিটিভ যারা নিজে পজিটিভ তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে সো অ্যালমোনিয়াম ক্লোরাইডের অ্যালমোনিয়াম ক্লোরাইডের এই অ্যালমোনিয়ামের ডি অরবিটাল ফাঁকা ফাঁকা থাকার কারণে বাইরে থেকে ইলেকট্রন এই ডি অরবিটালে বসতে পারে সো দ্যাটস এটা হচ্ছে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে নিজে পজিটিভ ভালো করে খেয়াল করে দেখো অ্যামোনিয়াতে এখানে একজোড়া মুক্ত ইলেকট্রন এখানে এক জোড়া দুই মুক্ত দুইজোড়া ইলেকট্রন এখানেও দুই জোড়া মুক্ত ইলেকট্রন এগুলাতে মুক্ত মুক্তযু ইলেকট্রন থাকার কারণে এরা কিন্তু ইলেকট্রোফাইল না এদের যেহেতু ইলেকট্রন আছে এটা নিউক্লিওফাইল ফাইল এদের পজিটিভের প্রতি আকর্ষণ আছে দ্যাটস হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল নিচের কোনটি ইলেকট্রোফাইল আবারও সেম কাহিনী এখানে মুক্তযু ইলেকট্রন আছে এখানেও আছে এখানেও আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে আয়রন কুলরাইড এগুলাতে ডি অরবিটাল আছে বি থ্রি এগুলাতে ডি অরবিটাল ফাঁকা থাকার কারণে এরা কিন্তু মুক্ত জোর ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে সো এরা হচ্ছে নিউক্লিওফাইল না ইলেকট্রো ঠিক আছে এরা ইলেকট্রোফাইল এবার বলছে কার্বোনিয়াম আয়ন সময়ের স্থায়িত্বের ক্রম কোনটা সো কার্বোনিয়াম আয়ন সময়ের স্থায়িত্বের ক্রম আমরা একটু দেখি কার্বোনিয়াম আয়নের ক্ষেত্রে মাথায় রাখবা ফ্রি রেডিক্যাল কার্বোনিয়াম আয়ন এগুলার স্থায়িত্বের ক্রম হচ্ছে তিনশো একুশ ঠিক আছে তিনশো একুশ মানে ফ্রেডিকাল কার্বোনিয়ামায়ন এগুলার ক্ষেত্রে তিন ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি কে কে এফ সি এস ফ্রেডিকাল কার্বনিয়ামায়ন আর আমাদের হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটির অর্ডার এস তে স্টেবিলিটি বুঝছো এফ সি এস এফ তে ফ্রেডিকাল সিতে কার্বোনিয়ামায়ন এস তে স্টেবিলিটি থ্রি টু ওয়ান মানে তিন ডিগ্রি অ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার হচ্ছে একশো তেইশ এক দুই তিন ডিগ্রি ঠিক আছে এবারটা তাহলে তিন ডিগ্রি কিভাবে বুঝবো এই জায়গাতে উত্তর একটু ভুল আছে এইটা দেখো এই খ নাম্বার আর গ নাম্বার দেখো একই জিনিস দিয়ে রাখছে সো খ নাম্বার আর গ নাম্বার একই জিনিস না এটার ক্রমটা উল্টা হবে তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর মিথাইল গ্রুপ সো এই ক্রমটা উল্টা হবে সো উল্টা যদি হয় তাহলে তিন ডিগ্রি মানে কি সি এটা সবচেয়ে বেশি তারপর সি আর টু এরপর তার চেয়ে একটু কম তারপর সি তার চেয়ে কম তারপরে হচ্ছে মিথাইল ঠিক আছে এইগুলোতে আবার একটা করে হাইড্রোজেন আছে দুইটা এইভাবে আমরা ব্যালেন্স করব। এবার বলছে দেখো কার্বানায়ন এনায়নের ক্রম কার্বানায়ন কারা এই যে স্থায়িত্বের ক্রম কার্বানায়ন এস এস এর ক্ষেত্রে কি একশো তেইশ সো মিথাইল সবচেয়ে বেশি স্থায়ী তারপরে দেখো একটা আর তারপর দুইটা আর তারপরে তিনটা আর সো কার্বানায়নের ক্ষেত্রে রাইট আনসার হচ্ছে অপশন এ ঠিক আছে সো ওই সাতান্ন নম্বরে অপশনটা ভুল আছে এটা একটু মনে রেখো এবং সঠিক অ্যান্সারটা মনে রাখবা ঠিক আছে পরে বলছে দেখো হাকেল নীতি অনুসারে অ্যান্থ্রাসিনে সঞ্চারণশীল ইলেকট্রন কয়টা আমাদের টোটাল বেঞ্জিন সংখ্যা থাকে হচ্ছে তিনটা অ্যান্থ্রাসিনে কয়টা থাকে তিনটা তিনটা বেঞ্জিন হলে ফোর প্লাস টু সংখ্যক পা ইলেকট্রন ফোর টু থ্রি প্লাস টু তিনে চারি বারো আর দুই চোদ্দ সো অ্যান্থ্রাসিনে আমাদের সঞ্চারণশীল পা ইলেকট্রন কয়টা আসে চোদ্দটা যেহেতু আমাদের তিনটা বেঞ্জিন সাইকেল আছে ঠিক আছে ওকে গ্রেট এরপর আসো পরবর্তী এমসিকিউটাতে বলছে যে এই জায়গাতে একটা যৌগ দিছে ঠিক আছে যৌগটাতে সঞ্চারনশীল ইলেকট্রন সংখ্যা কয়টা সো দেখো যৌগটাতে এখানে এক জোড়া মুক্ত যৌগ এখানে এক জোড়া মুক্ত যৌগ আর অক্সিজেনের উপর এক জোড়া মুক্ত যৌগ সো তিন জোড়া মানে টোটাল সঞ্চারনশীল পাই ইলেকট্রন কয়টা হবে 6টা এবার বলছে কোনটি অপ্রতিসম অ্যালকিন কোনটি অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম মানে কি যার প্রতি সমতা নাই দুই সাইড ভিন্ন ভিন্ন সো অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই সাইড আর এই সাইডের প্রতি সমতা নাই দেখো এক সাইডে একটা কার্বন এক সাইডে দুইটা কার্বন সো এটা কিন্তু অপ্রতিসম কার্বন সো বেনজিনের ক্ষেত্রে মানে বেনজিন মানে তোমার হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে যখনই আমার অপ্রতিসম বলবে তখন তোমার দুই সাইডের প্রতি সমতা খেয়াল করতে হবে এই সাইড আর এই সাইড প্রতিসম না সো এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন এবার বলছে ন্যাফথলিন যৌগে সঞ্চারণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত

অর্থపరা নির্দেশ করে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ সো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ মানে কি যারা হচ্ছে বেনজিন বলয় ইলেকট্রন ডোনেট করতে পারে সো বেনজিন বলয় ইলেকট্রন ডোনেট করার জন্য তো ইলেকট্রন থাকতে হবে তাই না সো মিথাইল গ্রুপ ডোনেট করতে পারে ক্লোরিন হ্যালোজেন এগুলা ডোনেট করতে পারে সো বেনজিন বলয় ডোনেট করার জন্য ইলেকট্রন থাকতে হবে সো বেনজিন বলয়ে কারা কারা ডোনেট করতে পারে তাহলে হচ্ছে হ্যালোজেন ডোনেট করতে পারে তার মানে ব্রোমিন ডোনেট করতে পারে আর বেঞ্জিন বলয়ে মেটা নির্দেশক গ্রুপ কারা যারা মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় অর্থাৎ যারা ইলেকট্রন উইথড্র করতে পারে তো ইলেকট্রন উইড্রো এর জন্য এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে বা কার্বন নাইট্রোজেন কার্বন অক্সিজেন এই টাইপের ডাবল বন ট্রিপল বন্ড থাকতে হবে অর্থাৎ খেয়াল করতে হয় যে ডাবল বন্ড আছে কিনা আর একটা হচ্ছে বেশি কিনা যেমন কার্বন অক্সিজেন ডাবল বন্ড যদি থাকে নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড যদি থাকে এবং একটা ইলেকট্রন যদি বেশি হয় তখন এরা ইলেকট্রনকে উইথড্র করতে পারে নিজের দিকে টেনে নিতে পারে তখন মেটা নির্দেশ করে তো এই জায়গাতে দেখো এখানে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড কার্বন নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ডাবল কার্বন নাইট্রোজেন ডাবল বন কার্বন অক্সিজেন ডাবল বন এগুলা কি এগুলো উইডড্রো করতে পারে এগুলো মেটা নির্দেশক গ্রুপ অর্থপ্রয়ান নির্দেশক গ্রুপ কারা ডাবল খন নাম্বারটা যেটা হচ্ছে ইলেকট্রন ডোনেট করতে পারে ঠিক আছে দ্যাট সি এবার বলছে দেখো নিচের কোনটি ব্যাঞ্জিন বলে মেটা নির্দেশ করে ওই সেম কাহিনী মেটা নির্দেশ করতে পারে কার্বন এবং অক্সিজেন ডাবল বন থাকতে হয় তো কার্বন অক্সিজেন ডাবল বন এখানে আছে বাকিগুলাতে দেখো সব ইলেকট্রন আছে ইলেকট্রন ডোনেট করতে পারে ইলেকট্রন ডোনেট করতে পারলে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ মেটা নির্দেশক গ্রুপে কি হবে আমাদের সক্রিয় তখনই হবে মানে গ্রুপ হবে যখন ডাবল বন্ড থাকবে এবং বেশি থাকবে নাম্বার 65 নাম্বার বলতেছে দেখায় সক্রিয়কারী গ্রুপ তাহলে ওইটা কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ তাহলে কি ইলেকট্রন ডোনেট করতে পারতে হবে দেখো এই যে মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করতে পারে বাকি সব দেখো ডাবল বন্ড সব দেখো ডাবল বন্ড ট্রিপল বন্ড শুধুমাত্র এই জায়গাতে ডাবল বন্ড নাই এবং তারা কি ইলেকট্রন ডোনেট করতে পারে এরা কি বেঞ্জিন বলে সক্রিয়কারী গ্রুপ এবার বলছে দেখো নিচের কোনটি অর্থপেরা নির্দেশক গ্রুপ ওই সেম কাহিনী যারা ইলেকট্রন ডোনেট করতে পারবে এখানেও দেখো ডাবল বন্ড এখানেও ডাবল বন্ড এখানেও ডাবল বন্ড এখানে ডাবল বন্ড নাই কারণ নাইট্রোজেনের উপরে এক জোনা মুক্ত ইলেকট্রন আছে এই যে নাইট্রোজেনের উপর মুক্ত ইলেকট্রন এটা কিন্তু ডোনেট করতে পারবে তাহলে কি এরা অর্থ প্যারা নির্দেশ করবে সক্রিয়কারী গ্রুপ ঠিক আছে ওকে সাতষট্টি নাম্বারে বলছে যে বেনজিন বলায় নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে সো নাইট্রোমূলক থাকলে নাইট্রোমূলক মানে কি দেখো এটা একটা বেনজিন সেই বেনজিনের উপরে এখানে নাইট্রোমূলক আছে সো নাইট্রোমূলক থাকা মানে কি এখানে ডাবল বন্ড থাকে এবং একটার ইলেকট্রনেগেটিভ বেশি সো ইলেকট্রন উইথড্র করবে উইথড্র করলে এরা কিন্তু মেটা পজিশন আমাদের সক্রিয় করে সো এটা এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন এটা চার নম্বর কার্বন সো মেটা পজিশন মানে কয় নম্বর কার্বন তিন নম্বর কার্বন সো এটা কিন্তু তিন নম্বর কার্বনকে আমাদের আলটিমেটলি সক্রিয় করে এবার বলছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক কোনটি সক্রিয়কারী মূলক যারা ইলেকট্রন ডোনেট করতে পারে সো দেখো OH CH3 এগুলাতে ইলেকট্রন ডোনেট করার ক্যাপাসিটি আছে এবং এটা সিঙ্গেল বন্ড ঠিক আছে সো OH CH3 হচ্ছে আমাদের এখানে রাইট आंसर ঠিক আছে OH CH হচ্ছে আমাদের রাইট आंसर ওকে এরপরে আমাদের অ্যালিফেটিক শ্রেণীকরণের ভিতর থেকে আমাদের এমসি আসবে উনসত্তর নাম্বার থেকে এখন থেকে আমরা চলো আমরা পরবর্তী এমসি গুলা দেখি পরবর্তী এমসি হচ্ছে আমাদের উনসত্তর নাম্বার ঊনসত্তর নাম্বারে বলছে যে হ্যালোজেনো অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি হ্যালোজেনো অ্যালকেন মানে কি হ্যালোজেন অ্যালকেন মানে হচ্ছে আর এক্স ঠিক আছে আর এক্স এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম করতে বলছে এখন আর এক্স এর প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আর তোমার হচ্ছে মাইনাস আর প্লাস আর হচ্ছে এক্স হয়ে যায় মাইনাস ঠিক আছে সো এখন আমরা বাইরে থেকে একটা ওএইচ মাইনাস আয়নকে যখন এখানে এসে বসাই তখন খেয়াল করে দেখবা যে এই ওএইচটা নেগেটিভ সে প্লাসের দিকে যায় ফলে এটা কিন্তু নিউক্লিওফিলিক মানে কি নিউক্লিয়ার প্রতি নিউক্লিয়াসের প্রতি তার একটা আকর্ষণ বল থাকে সো আরএক্স বা হ্যালোজেন ও অ্যালকেন হ্যালোজেন অ্যালকেনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া মেকানিজম কি নিউক্লিওফিলিক মেকানিজম ভাই এখন এই যে তোমার ভিডিওটা রেকর্ড করতে বসছিলাম 4:30 টার দিকে বা 4:00 টার দিকে এত পরিমাণ গরম যে 15 মিনিট কথা হাওলার পরে ডিহাইড্রेटेड হয়ে যাচ্ছে রুমে তো এসি নাই ফ্যানে চলতে হচ্ছে সো একটু একটু পর পর হয়ে যাচ্ছি গরমে অবস্থা খারাপ সো একটু একটু পর পর ব্রেক নিয়া লাগতেছে আমি খুবই সরি ঠিক আছে ব্রেক নিয়ে নিয়ে তারপরে একটু একটু কথা বললেই মাথা ঘুরতেছে এরকম অবস্থা সো পরবর্তী एमसीक्यू দেখো বলছে জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উৎপাদ কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি এই যে আর সি ডব্লিউ এইচ আর সি ডব্লিউ এইচ এর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তুমি যদি করো তাহলে তুমি আরএস পাও ঠিক আছে মাসখানে একটা কার্বন সংখ্যা কমে যায় সো তার মানে কি অ্যালকিন হয়ে যায় সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানেই হচ্ছে অ্যালকিন এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আরো প্রশ্ন আসে সোডা লাইমের প্রশ্ন আসে ঠিক আছে সোডা লাইন মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড সো এই প্রশ্নগুলো আসে যেমন দেখো এইটাই কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উদাহরণ CH3 CH2CNO এই বিক্রিয়ায় তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন সোডিয়াম কার্বনেট তৈরি করবে করলে এই জায়গা থেকে এই অংশটা বাদ চলে যাবে বাদ চলে গেলে সিএস সিএই তৈরি হবে অর্থাৎ দুই কার্বন অ্যালকেন তৈরি হবে অর্থাৎ এই জায়গা থেকে আমরা কি পাবো কিন্তু আমরা এখান থেকে পাবো হচ্ছে ইথেন ঠিক আছে সেখান থেকে আমরা ইথেন পাবো দ্যাট ইজ দা ডিকারপুজলেশন বিক্রিয়া পরবর্তীতে আরেকটা দেখো ডিকার্বুজিলশন বিক্রিয়া আছে কী রে ভাই বাচ্চাদের বাসি বাজাইকে সিএস সি ডাবল এ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করো এখানেও কি হবে আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি করবে আর এই আর এর সাথে একটা এইচ যুক্ত হবে সো তৈরি তৈরি করবে করলে এটাও কিন্তু একটা ঠিক আছে এই জায়গাতে এ যেটা তৈরি করবে এই তো এ তৈরি করবে কি এটা হচ্ছে একটা অ্যালকেন ঠিক আছে তো পরবর্তীতে আসো আমাদের একটা উইলিয়ামসন বিক্রিয়া দেখি উইলিয়ামসন বিক্রিয়াতে কি হয় আর এক্স থাকে আর এক্স থাকে আর এক্স এর সাথে আমাদের আর ও এন এ থাকে আমাদের এনে পাবে তখন এনএক্স তৈরি করবে তৈরি করলে এই আর ও আর এখানে আর যুক্ত হয়ে আর আর তৈরি করে হচ্ছে ইথার সো এই যে ইথার তৈরির বিক্রিয়া আর আর ইথার তৈরির বিক্রিয়া এটা হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়া এটা আমাদের মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় দ্যাটস ইট এটা তৈরি হয় কিসের মাধ্যমে ভাইয়া উইলিয়ামস

ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ডে তৈরি হবে পরবর্তী স্টেপে সিঙ্গেল বন্ডে তৈরি হবে বাট যখনই তুমি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিবা বা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কি করে বলো প্রভাবক বিষ হিসেবে কাজ করে ফলে এটা সিঙ্গেল স্টেপে হয় ঠিক আছে একটা সিঙ্গেল স্টেপে বিক্রিয়াটা থামিয়ে দেয় সো ইথাইন থেকে সিঙ্গেল স্টেপে থেমে যে ইথাইন থেকে সিঙ্গেল স্টেপে থেমে যে ইথিন তৈরি করবে ঠিক আছে সো দা রাইট প্রোডাক্ট ইজ এটা সো এখানে হচ্ছে আমাদের ট্রিপল বন্ড আছে আর সিঙ্গেল স্টেপে যে থেমে যে তোমার হচ্ছে ডাবল বন্ডে থেমে যাবে ঠিক আছে দ্যাটস ইট এরপরে বলছে দেখো যে আর সিএইচ টু আর মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া এটা কি ধরনের বিক্রিয়া এটা হচ্ছে কেন্দ্রাগর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কেন কেন্দ্রাগর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেখো আমাদের এখানে সোডিয়াম এবং ব্রোমিন বের হয়ে যায় ব্রোমিন মাইনাস এই অংশটা প্লাস আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে এই ওএইচ হচ্ছে মাইনাস তো আমরা ওএইচ কে কাউন্ট করি ওএইচ যেহেতু সেন্টার বা এর দিকে যাচ্ছে দ্যাটস এটা কেন্দ্র করছি ঠিক আছে ওএইচ যেহেতু এর দিকে যাচ্ছে দ্যাটস এটা কেন্দ্র করছি প্রতিস্থাপন বিক্রিয়া দ্যাটস ইট সো আমরা 75 পর্যন্ত থেমে যে ভিডিওর প্রথম পার্ট কমপ্লিট করলাম আমরা পরবর্তীতে বাকি 75 টা এমসিকিউ পরবর্তী পার্টে কমপ্লিট করব আরেকটা শুট নিয়ে

আমরা যদি একটু খেয়াল করে দেখি পরবর্তী গুলা কি কি আছে পরবর্তীতে ছিয়াত্তর নম্বর এম বলতেছে যে এস্টারের এর অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয় দেখো আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাস্টার এর অম্লীয় আদ্র বিশ্লেষণ কি আর আর দ্যাট ইজ দ্য আদ্র বিশ্লেষণ হবে এন্ড দ্যাট ইজ অম্লীয় মিডিয়ামে HCl এর উপস্থিতিতে বা সালফরিক অ্যাসিড এর উপস্থিতি যেটাই ধরো এখান থেকে আর আর ওয়েস এই দুইটা অংশ কিন্তু চলে যায় আর আর ওয়েস দুইটা চলে গেলে আর ওয়েস তৈরি হয় আর এইচ এই জায়গাতে বসে যায় বসে গেলে আর সি ডবল এইচ তৈরি হয় সো একই যৌগ থেকে অ্যাস্টারে আদ্র বিশ্লেষণ করলে অম্লের আদ্র করলে আমরা অ্যালকোহল এবং অ্যাসিড পাই সো আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি কি কি দেখো এখানে আমাদের জৈব অ্যাসিড একটা অপশন দেয়া আছে দ্যাট মিন্স দ্য রাইট অ্যানসার ইজ জৈব অ্যাসিড এরপরে বলতেছে দেখো সিএইচ টু ডাবল বন্ড সিএইচ বিআর এর সাথে এইচ বি আর করছে এখন এইটা আসলে কি বিক্রিয়া দেখো তো এটা আসলে ভালো করে খেয়াল করবা এটা একটা অপ্রতম্ব বিকারক অপ্রতম বিকারকের সাথে আরেকটা অপ্রতম বিকারকের বিক্রিয়া তো এই জায়গাতে আমরা ফর্মুলা জানতাম হচ্ছে ওই যে ইয়ার নীতি তোমার মার্কোনিক নীতি যে তেলা মাথায় তেল দেওয়া মানে যেখানে বেশি আছে সেখানে বেশি দাও যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে বেশি দাও অর্থাৎ যেখানে প্লাস আয়ন বেশি আছে সেখানে বেশি দাও সো এই জায়গাতে এইচ এর ভিতরে হাইড্রোজেন ব্রোমাইড ভিতরে ব্রোমিন মাইনাস হাইড্রোজেন প্লাস সো এই হাইড্রোজেন প্লাস যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যাবে সো এখানে দেখো সিএইচ ডাবল বন্ড ডাবল বন্ড ভেঙে যে আমাদের হচ্ছে সিএইচ এইদিকে একটা হাত তৈরি করবে আর এখানে একটা হাত তৈরি করবে সো এই জায়গাতে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন বসবে এখানে হাইড্রোজেন কম আছে এখানে বিআর এই দেখো জায়গায় দেখো CH3CHBr2 এটা হচ্ছে আমাদের দ্যাটস ইট এরপরে বলতেছে দেখো গ্রিগনার বিকারক এবং আর বিক্রিয়া করে পানি উৎপন্ন করে ঠিক আছে পানির উপস্থিতিতে গ্রিগনার বিকারক এবং আর সি এইচ মানে হচ্ছে আর এক্স এবং আর সি এইচ ও মানে কি আর সি এইচ ও মানে হচ্ছে আমার অ্যালডিহাইড সো অ্যালডিহাইডের ক্ষেত্রে এই জায়গাতে ভালো করে দেখো ডাবল বন্ড ওয়াস আর এখানে হাইড্রোজেন আছে সো এইটা মাইনাস কার্বন হয়ে যায় প্লাস আর এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখবা যে এইটা হচ্ছে আমাদের ডেল প্লাস আর এটা হচ্ছে ডেল মাইনাস সো ডেল মাইনাসটা ডেল প্লাসের এর কাছে যাবে ডেল মাইনাসটা ডেল প্লাস এর কাছে গেলে এই জায়গাতে আরেকটা নতুন করে আর তৈরি হয় আর এই জায়গাতে ওএইচ বসে এই বন্ড ভেঙে যায় ওএইচ বসে কেন কারণ আদ্র করলে সো ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাতে অ্যালকোহল তৈরি হলো বাট অ্যালকোহলের ক্ষেত্রে দেখো কার্বনের দুই হাতে দুইটা আর আছে একটা আর আগে আগেই ছিল আর একটা আর হচ্ছে গ্রিনার বিগারক থেকে আসছে যেহেতু গ্রিনার বিগারক থেকে আরেকটা আর আসছে সো এই জায়গাতে আমাদের দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় সো আমাদের গ্রিনার বিগারকের সাথে সাহায্যে অ্যালডিহাইড কিটনের বিক্রিয়ায় এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতের একটা শর্টকাট আছে কি বলো তো যখন আমরা ফর্মাল ডিহাইডের সাথে বিক্রিয়া করাবো তখন হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে যখন আমরা যে কোনো অ্যালডিহাইড আর সি এর সাথে বিক্রিয়া করাবো তখন দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে আর যখন আমরা কিটনের সাথে বিক্রিয়া করাবো তখন তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে সো শর্টকাটটা মুখস্থ রাখবা আর বেসিক শিখে ফেলবা তাহলেই হচ্ছে শর্টকাটটা মুখস্থ রাখবা ঠিক আছে বেসিক বিক্রিয়া তো পারার কথা ইনশাআল্লাহ তো এই জায়গা থেকে আমরা পাচ্ছি হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল দুই ডিগ্রি অ্যালকোহল ইজ দা রাইট অ্যান্সার পরবর্তীতে আসো বলছে এসএন ওয়ান ডিগ্রিয়া কয় ধাপে সম্পন্ন হয় দেখো SN1 মানে একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল কিন্তু দুই ধাপে সম্পন্ন হয় SN13 লেখা হয় অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি বিক্রিয়া দেয় সো এই এই ইনফরমেশনগুলো আমরা জানতে পারি SN1 সম্পর্কে সো SN1 1 মানে দুই ধাপে সম্পন্ন হবে ঠিক আছে আর SN2 মানে কি এক ধাপে সম্পন্ন হবে ঠিক আছে এই ইনফরমেশনগুলো আমরা জানব এবারে বলতে দেখো এক্স যৌগ ও থ্রি ওজন করছে মানে এক্স যোগ মানে কি একটা অ্যালকিন অ্যালকিনকে যদি আমরা ওজন করি ওজন করে সিসিএর ফোর উপস্থিতিতে দেখো ওজনাইট যোগ গঠন হয়েছে জিঙ্ক দিছে দিয়ে মিথানাল এন্ড প্রোপানাল তৈরি করছে মিথানাল মানে কি এইচ ও রাইট আর প্রোপানাল মানে কি প্রোপানাল মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট সি এইচ টু এখন আমাদের যখন এই যোগ দুইটাকে আমরা কম্বাইন করব তখন এই অংশটা আর এই অংশটা এই দুইটা অংশ কম্বাইন সো এই দুইটা অংশ যদি নি কার্বন ডাবল বন্ড অক্সিজেন এখানেও দেখো কার্বন ডাবল বন্ড অক্সিজেন নেওয়ার পরে দেখো এই সাইডে আমাদের কি কি থাকছে এখানে আমাদের ভালো করে খেয়াল করলে দেখবা CH2 CH3 একটা পার্ট আর এই আরেকটা হাইড্রোজেন পার্ট তো এই দুইটা অক্সিজেন উঠে যে কম্বাইন হয়ে উঠে যে এখানে আমাদের ডাবল বন্ড তৈরি করবে সো ডাবল বন্ড তৈরি করলে নতুন যোগটা কি দাঁড়ায় নতুন যোগটা দাঁড়ায় কার্বন ডাবল বন্ড কার্বন এখানে আমাদের হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই সাইডে সি আর এখানে দেখো এইচ সো আমরা এই জায়গা দিয়ে লম্বা একটা শিকল কল্পনা করতে পারি শিকলটা কি এক দুই তিন চার চার কার্বন তার ভিতরে তার ভিতরে ভালো করে খেয়াল করলে দেখবা দুই নাম্বার কার্বনে ডাবল বন সো এই জায়গাতে আমরা আসলে বিউটিন পাচ্ছি বিউটিন পাচ্ছি বাট যেহেতু এক নাম্বার কার্বনে ডাবল বন এক নাম্বার কার্বনে ডাবল বন সেহেতু এটাকে আমরা বলতে পারতেছি যে বিউটিন ওয়ান যোগটার নাম কি বিউটিন ওয়ান সো যখনই তোমার এরকম ওজোনাইট যোগের রিয়াকশনের রিভার্স রিয়াকশন কিছু দিয়ে দিবে কিছু দিয়ে দেবে এইভাবে তুমি রিভার্স চিন্তা করে কিন্তু অনায়াসে সলভ করতে পারো ঠিক আছে রিভার্স কিছু দিয়ে দিলে রিভার্স চিন্তা করে তুমি অনায়াসে সলভ করতে পারো গ্রেট এরপর আসো পরবর্তী দেখি পরবর্তী সিম্পল বাট একটু ট্রিকি ভালো করে খেয়াল করে দেখো বলতেছে এক্স যোগকে আমরা ওজনীকরণ করছি পানির উপস্থিতিতে করলে এইটা তৈরি হয় যোগটা কি দেখো যখনই তুমি কোন একটা যৌগ এরকম পাবা কোন একটা যৌগ এরকম পাবা যেইটার ভিতরে ওএইচ যুক্ত অবস্থায় আছে দেখো এই জায়গাতে ওএইচ যুক্ত অবস্থা আছে বা ও যুক্ত অবস্থায় আছে ঠিক আছে দ্যাট মিনস এইটা হচ্ছে ত্রিপল বন্ড অবস্থা আছে সো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তৈরি হয়েছে এই জায়গাতে ঠিক আছে অ্যালকাইন থেকে এটা তৈরি হয়েছে এটা কি থেকে তৈরি হয়েছে অ্যালকাইন থেকে কারণ কি এই আমরা যখনই সিএইচ ট্রিপল বন্ড এরকম সাথে ওজনীকরণ করি ও থ্রি করি তখন ফাইনাল প্রোডাক্টে সিএইচ বর্ণ সিএইচও এরকম চলে আসে মানে অক্সিজেনটা থেকে যায় এটা তুমি যখন রিভার্স করবা রিভার্স করলে এই অক্সিজেনটা উঠে যাবে এই অক্সিজেনটা উঠে গেলে সিএইচ তো থেকেই গেল সিএইচ থেকে গেল এই জায়গা থেকে অক্সিজেন উঠলো এখান থেকে অক্সিজেন উঠলো মানে ডাবল বন্ড ডাবল বন্ড ভেঙে গেল সেখানে ডাবল বন্ড তৈরি হলো তার মানে কি দেখো তো অ্যালকাইন তৈরি হয়ে যাচ্ছে এই অ্যালকাইন তৈরি হলে এটাকে বলতেছি কি আমরা ইথাইন ঠিক আছে এটাকে কি বলতেছি ইথাইন দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম হচ্ছে ইথাইন দ্যাটস ইট সো আমরা এটাও পারবো এরপরে দেখো এরপরে আমাদের অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন টাইপের অ্যামিন আছে যেমন হচ্ছে আর এন টু এক ডিগ্রি অ্যামিন আর টু এন এইচ দুই ডিগ্রি অ্যামিন আর থ্রি শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা হয় এইচ এইস ও টু নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড এইচ এন ও টু নাইট্রাস অ্যাসিড সো দেখো তিন ডিগ্রি আমিন তিনটে অ্যামিনের জন্যই নাইট্রাস অ্যাসিড ব্যবহার করা হয় বাট নাইট্রাস অ্যাসিড এর সাথে বিক্রিয়াই তিনটা অ্যামিন তিন ধরনের আচরণ করে তিনটা অ্যামিন কি ভাইয়া তিন ধরনের আচরণ করে এর ভিতরে যখন আমরা দুই ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করাই দুই ডিগ্রি অ্যামিনের সাথে দেখো এই জায়গাতে আমাদের দুই ডিগ্রি অ্যামিন দিছে দুই ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করাই তখন প্রোডাক্ট কি হয় প্রোডাক্ট এখান থেকে ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে একটা এইচ আছে এখানে একটা এইচ আছে দুইটা এইচ আর এখান থেকে একটা অক্সিজেন উঠে যাবে সো আমি একটু যদি একটু দেখাই দিই ব্যাপারটা কি হয় আর টু এন পাচ্ছি এই জায়গাতে এন এর সাথে ডাবল বন্ড এর সাথে ডাবল বন এন ও ঠিক আছে এন এর সাথে ডাবল বন এন ও তৈরি হচ্ছে ঠিক আছে এই যে n ডাবল বন এন ও তৈরি হচ্ছে এইটা তৈলাক্ত একটা হলুদ বর্ণের দ্রবণ তৈরি করে ঠিক আছে তৈলাক্ত হলুদ একটা দ্রবণ তৈরি করে এই যে তৈলাক্ত হলুদ বর্ণের দ্রবণটা তৈরি করলো এই তৈলাক্ত হলুদ বর্ণের দ্রবণ দেখে আমরা শনাক্তকরণ করতে পারি যেটা হচ্ছে দুই ডিগ্রি আমিনের বিক্রিয়া ঠিক আছে সো দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তৈলাক্ত হলুদ বর্ণের দ্রবণ তৈরি করে এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস প্রডিউস করে ঠিক আছে এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস প্রডিউস করবে নাইট্রোজেন গ্যাস অ্যান্ড পানি প্রডিউস করবে দুই ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে তৈলাক্ত হলুদ বর্ণের দ্রবণ তৈরি করবে এরকম বিভিন্ন টাইপের তিন ধরনের তিনটাই তিন ধরনের ঘটনা ঘটে সো তুমি কি করবা এই এক ডিগ্রি দুই

সি এই অ্যাসিডের এখানে যদি ফেনল থাকে ওএইচ থাকে ফেনলের উপর সি এইচ বা সি ডাবল ওএইচ থাকে দুইটা যদি মূলক একসাথে থাকে ফেনলের উপর তখন সেটাকে স্যালিসাইলিক অ্যাসিড বলে এখন স্যালিসাইলিক অ্যাসিড আমরা যদি ফেনল থেকে প্রস্তুত করতে যাই তাহলে কোন পদ্ধতিতে করতে পারবো দ্যাট মিন্স আমাদের এখানে ফেনল আছে ওএইচ আছে এখন এখানে যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে চাই সি এইচ বসাতে হবে এখানে এটা কোন পদ্ধতিতে করতে পারবো এটাকে বলা হচ্ছে কোবিস্মিথ রিঅ্যাকশন কোবিস্মিথ রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি সো ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতের যে রিয়াকশন এই রিঅ্যাকশনের নাম হচ্ছে কোবিসমিত রিঅ্যাকশন সো এইটা একটু মুখস্ত করবা কোবিসমিত রিয়াকশন এটাকে কোভ সংশ্লেষণ পদ্ধতিও বলে বিভিন্ন টাইপের নাম আছে যার কোবিস্মিথ আমরা মনে রাখি এবার পরবর্তীতে দেখো এই জায়গাতে আমাদের একটা C6H6 মানে বেনজিন আছে বেনজিনকে দেখো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে নাইট্রেশন করাইছে সো এই জায়গাতে কি পাবো বলতো এই জায়গাতে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেনজিন রাইট এখানে আমরা পাবো হচ্ছে নাইট্রোবেনজিন এই নাইট্রোবেনজিনকে দেখো আমরা পরে আবার বিজারণ করছি SNHCl এর মত উপস্থিতিতে বিজারণ করছি বিজারণ করলে এখানে আমরা NH2 পাবো না মানে অ্যামিন পাবো এখন বলতো বেনজিন নাইট্রোবেনজিন অ্যামিন এই তিনটার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপনের উপর ভিত্তি করে কোনটি ক্রম ইলেকট্রন আকর্ষী মানে কি ইলেকট্রনকে নিজের দিকে ডোনেট করে বা টেনে নেয় তো দেখো এই জায়গাতে আমরা যদি ভালো করে খেয়াল করি তো প্রথমে আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি হচ্ছে অ্যামিন অ্যামিনের অ্যামিনের ক্ষেত্রে এইটাকে আমরা কি বলতেছি এটাকে বলতেছি আমরা ওয়াই অ্যান্ড দেন আমরা এক্স কে ধরছি হচ্ছে নাইট্রোবেনজিন তাই না আর পরে ধরছি বেঞ্জিন এবার এই অ্যামিনের নাইট্রোজেনের এক জোড়া মুক্তজোড়ো ইলেকট্রন আছে সে ব্যঞ্জিন কে ভিতরে দিয়ে দিতে পারে বেঞ্জিনের ভিতরে যদি একজোড়া মুক্তজোড় ইলেকট্রন দিনে দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক মূলক অর্থপ্যানা নির্দেশকমূলক সো এইটা অনেক বেশি সক্রিয় পরেই আসবে হচ্ছে আমাদের শুধু বেনজিন তার মানে কি এরপরে শুধু বেনজিন যদি আসে তাহলে বেঞ্জিন নিলাম বেনজিন মানে কি বেনজিন মানে হচ্ছে আসবে হচ্ছে আমাদের নাইট্রোবেঞ্জিন কেন নাইট্রোবেঞ্জিন এরপরে কারণ নাইট্রোবেঞ্জিনে যদি ভালো করে খেয়াল করো নাইট্রোজেন বন্ড অক্সিজেন আছে সো নাইট্রোজেন বন্ড অক্সিজেন যদি থাকে অক্সিজেনের তৈরিাত্মকতা বেশি হবে কারণ অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তো এই জায়গাতে ইলেকট্রন সে উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে উইথড্রয়িং গ্রুপ বা ইলেকট্রন হচ্ছে তোমার বেঞ্জিন বলায় নিষ্ক্রিয়কারী গ্রুপ কারা যারা হচ্ছে ডাবল বন্ড থাকে এবং একটা তড়িৎ ঋণাত্মক হয় ডাবল বন্ড এবং একটা তড়িৎ ঋণাত্মক হলেই সে বেঞ্জিন বলায় থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে টেনে নিলে এ হচ্ছে মেটা নির্দেশক গ্রুপ হয় সো আমাদের বলছিল ইলেকট্রন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপক কারা আমাদের হচ্ছে প্রথমে তোমার অ্যানিলিন তারপরে বেঞ্জিন তারপরে কি তারপরে হচ্ছে আমাদের হচ্ছে নাইট্রো ব্যঞ্জিন তো সেই দিক দিয়ে ওয়াই সক্রিয়তা সবচেয়ে নিচের কোন তো খাট ধর্মের সঠিক ক্রম আমাদের মনে রাখার উপায় কি মুখস্থ করবা দুইশো তেরো দুইশো তেরো দুই ডিগ্রি সবচেয়ে বেশি তারপর এক ডিগ্রি তারপর তিন ডিগ্রি এরপরে আসে হচ্ছে আমাদের অ্যামোনিয়া ঠিক আছে অ্যামোনিয়া এনএইচ থ্রি অ্যামোনিয়া অ্যামোনিয়ার পরে তারপরে আস হচ্ছে আমাদের অ্যানিলিন ঠিক আছে আচ্ছা ক্রমটা এই দুইশো তেরো তারপর একটা আর আছে তার মানে এটা দুই ডিগ্রি এটা এক ডিগ্রি নাইট্রোজেনের সাথে তিনটা আর আছে এটা তিন ডিগ্রি তারপরে দেখো অ্যামোনিয়া আছে সো রাইট অ্যান্সার এটা দুইশো তেরো এমোনিয়া দ্যাট ইস দা রাইট অ্যান্সার এটা হচ্ছে আমাদের খাট ধর্মের সক্রিয়তার সঠিক ক্রম ঠিক আছে সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এরপর বলছে দেখো কোন অ্যালকোহলটি নিরুদিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না সো এখানে এমন একটা অ্যালকোহল আছে যেটা অ্যালকিন গঠন করতে পারবে না তো অ্যাল নিরুদিত মানে কি অ্যালকোহল থেকে পানি অপসারণ হওয়া সো এই জায়গা থেকে ও এই জায়গা থেকে ও আর এখান থেকে এইস অপসারণ যদি করো তাহলে দেখো ডাবল বন্ড হয়ে যায় এখান থেকে এইস আর এখান থেকে ওইস মিলে পানি অপসারণ সম্ভব ওইটা এটা কিন্তু অ্যালকিন গঠন করে এখান থেকে দেখো ওইস আর এখান থেকে এইস অপসারণ করলে এটাও অ্যালকিন গঠন করা সম্ভব বাট এখানে দেখো শুধুমাত্র একটা কার্বন আছে একটা কার্বনে সিএইচ থেকে শুধু ওইস বাদ দেওয়া সম্ভব তাহলে আরেকটা ও এইস কোথা থেকে নিবা নেওয়ার কোনো জায়গা নাই সো নেওয়ার যেহেতু জায়গা নাই সো এই কিন্তু আমাদের অ্যালকিন গঠনে সক্ষম না এই কিন্তু অ্যালকিন গঠনে অক্ষম এইটা সক্ষম এইটা সক্ষম এটা সক্ষম মানে দুইয়ে দুই কার্বন বা তিন কার্বন মিশ্রিত হলে সক্ষম বার যখনই তুমি সিঙ্গেল কার্বনে যাবা তখন সে অ্যালকিন গঠনের সম্ভব না কারণ অ্যালকিন গঠনের জন্য আমাদের কার্বন সংখ্যা মিনিমাম 2 লাগে ঠিক আছে মিনিমাম 2 লাগে এবারে বলছে ফর্মালিন কি দেখো 60% পানি এবং 40% মিথানল মিথানলের যে মিশ্রণ মিথানল মানে কি HCHO এই HCHO এর মিশ্রণ হবে এই C এর পরিমাণ হবে 40% আর তোমার হচ্ছে পানির পরিমাণ হবে 60% তখন আমরা যদি দুইটা সংমিশ্রণ করি তখন সেটাকে আমরা ফর্মালিন বলতে পারবো রাইট এবার বলছে যে কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় এলডল ঘনীভবন বিক্রিয়া দেয়া শর্ত হচ্ছে অবশ্যই আলফা হাইড্রোজেন থাকতে হবে হচ্ছে আমাদের মূলক মূলকের পাশের কার্বন হচ্ছে এবং হাইড্রোজেন না থাকে তাহলে সে বিক্রিয়া দেয় না সো আমরা এখানে খেয়াল করবো কোনটাই আমাদের আলফা কার্বন আছে এইটা এটা দেখো বেঞ্জিন বেনজি এটা হচ্ছে দেখো আমাদের মূলক মূলকের পাশের কার্বন পাশের কার্বনে যে হাইড্রোজেন আছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন এ হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কিন্তু এই জায়গায় দেখো এই জায়গায় দেখো বেনজিনের উপর CH আছে সো বেনজিনের পাশে কার্বনে কোনো হাইড্রোজেন নাই দ্যাটস হোয়াই এইটা কিন্তু আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না আবার এই জায়গায় দেখো CH মূলকের এটা হচ্ছে পাশের কার্বন পাশের কার্বনে মিথাইল মূলক আছে দুইটা ক্লোরিন মূলক আছে বাট পাশের কার্বনে হাইড্রোজেন নাই দ্যাট मींस এখানে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন নাই এখানেও দেখো এটা হচ্ছে মিথাইল এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড মূলক অ্যালহাইড মূলকের পাশের কার্বনে তিনটা মিথাইল মূলক আছে সো আমাদের কোন আলাদা করে আলাদা করে আমাদের কোনো কিন্তু হচ্ছে ইয়া নাই হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন নাই দ্যাট মিন্স এটাও দেয় না সো রাইট আনসার কোনটা রাইট আনসার হচ্ছে অপশন এ এবার বলছে কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয় কার্বিলামিন বিক্রিয়া দেয় শর্ত হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন সবসময় মনে রাখবা যে 1 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন কার্বিলামিন বিক্রিয়া দেয় সর মানে আর এন যারা আর এনএচ টু যারা একটা আর যারা তারা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া দেয় সো কার্বিলামিন বিক্রিয়া দেওয়ার জন্য আমাদের আর লাগবে সাথে আমাদের কি লাগে আমাদের লাগে হচ্ছে ক্লোরোফর্ম সি আর পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম হাইড্রক্সাইড এগুলো লাগে দিলে আমরা এখান থেকে কার্বিলামিন বিক্রিয়া করতে পারি সো কার্বিলামিন বিক্রিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিটা পড়ে রাখবা ঠিক আছে কার্বিলামিন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় কি কি লাগে যেমন দেখো কার্বিলামিন বিক্রিয়া কি লাগে তোমার হচ্ছে এক ডিগ্রি আমিন লাগে এবং হচ্ছে তোমার ক্লোরোফর্ম লাগে সোডিয়াম পটাশিয়াম হাইড্রক্সাইড লাগে এই যে গুলো এগুলো মনে রাখবা তাহলে দেখবা কার্বিলাম আমিন থেকে যেই एमसीक्यू আসবে সেটা তুমি পারবা ঠিক আছে তাহলে 1 ডিগ্রি আমিন আমাদের কার্বিলামিন বিক্রিয়া দেয় এবার বলছে নিচের কোন বিকারকটি ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করে দেখো সোডিয়াম সোডিয়াম হচ্ছে সোডিয়াম হচ্ছে এমন একটা যৌগ যেটা হচ্ছে অ্যালকোহলের সাথেও বিক্রিয়া করে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে আর ওএনএ তৈরি করে আবার সোডিয়াম হচ্ছে এমন একটা যৌগ যেটা আর সাথেও বিক্রিয়া করে করে আর সি আমাদের এটা মনে রাখতে হবে সোডিয়াম হচ্ছে সেই কাঙ্ক্ষিত যৌগ যেটা ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড অ্যালকোহল এবং কার্বোকজিলিক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে তো আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি কিভাবে হলো এরপরে দেখো বলতেছে নিচের কোন যোগটি মৃদু অম্লধর্মী হয় এবার এই জায়গায় মাথায় রাখবা যখনই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ভিতর মৃদু অম্লধর্মী কথাটা আসবে তখনই মাথায় রাখবা যে অ্যালকাইন ওয়ান অ্যালকাইন ওয়ান সি ট্রিপল বন্ড সি এইচ এটাকে বলা হচ্ছে অ্যালকাইন ওয়ান অ্যালকাইন ওয়ান হচ্ছে মৃদু অম্লধর্মী আবার অ্যালকাইন ওয়ানের আরেকটা এরকম রূপ থাকতে পারে আর সি ট্রিপল বন্ড সিএইস ঠিক আছে আর সি ট্রিপল বন্ড সিএইস এটাও কিন্তু অ্যালকাইন 1 সো যে কোনো টাইপের অ্যালকাইন 1 এর এই কার্বনের হাইড্রোজেন সে ছাড়তে পারে এই নাম্বার কার্বনের হাইড্রোজেন সে ছাড়তে পারে এটা মৃদু অম্লধর্মী তো যখনই আমাদের মৃদু অম্লধর্মী কিছু খুঁজতে বলবে তখন আমরা সে ট্রিপল বন্ড আছে কিনা ট্রিপল বন্ড আছে এন্ড সেটা স্পেসিফিক ভাবে এক নাম্বার কার্বনে আছে কিনা এক নাম্বার কার্বনে যদি থাকে দ্যাট মিন্স অ্যালকাইন ওয়ান হচ্ছে আমাদের মৃদু অম্লধর্মী সো আশা করি আমরা বুঝতে পারছি এবার বলছে দেখ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি অবশ্যই ভাইয়া প্রাকৃতিক গ্যাসের প্রধান দেখো রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয় দেখো এইটা আমি কিন্তু আগের ভুল করছিলাম দেখো রান্নার জন্য প্রাকৃতিক গ্যাসে ক্রস চেক করি নাই প্রাকৃতিক গ্যাসে বিউটেন অ্যান্ড প্রোপেন ব্যবহার করা এটা মুখস্থ করে ফেলবা রান্নার জন্য প্রাকৃতিক গ্যাসে কি ব্যবহার করা হয় ভাইয়া বিউটেন অ্যান্ড প্রোপেন অবশ্যই অবশ্যই মাথায় রাখবা রান্নার জন্য প্রাকৃতিক গ্যাসে আমরা বিউটেন এন্ড প্রোপেন ব্যবহার করি দ্যাটস ইট এরপরে দেখো আমাদের পরবর্তীতে শনাক্তকরণ থেকে আমাদের বেশ কিছু एमसीक्यू আছে জৈব যৌগের শনাক্তকরণ নিসারিন ফেনল এগুলা থেকে বলতে দেখো জৈব যৌগের OH মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় একটু আগে আমরা দেখছি যে OH মূলকের সাথে সোডিয়াম ধাতু রিঅ্যাকশন করে C-OH এর সাথে সোডিয়াম ধাতু রিঅ্যাকশন করে সো OH মূলক শনাক্তকরণে সোডিয়াম ধাতু ব্যবহার করা হয় এবার বলছে দেখো নিচের কোনটি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করে সবসময় মাথায় রাখবা এল অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটার ভিতরে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে আর ফেলিং দর্পণের সাথে বিক্রিয়া করে সো ফেলিং দর্পণের সাথে অ্যালডিহাইড এবং টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কিছু তৈরি করে কি তৈরি করে টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ তৈরি করে আর ফেলিং দর্পণের সাথে কিউপ্রাস অক্সাইডের কিউপ্রাস অক্সাইডে লাল অদক্ষেপ তৈরি করে ঠিক আছে সো এই যে সিলভার এবং কিউপ্রাস অক্সাইডের এই দুইটা কি শুধুমাত্র অ্যালডিহাইড দেখায় কিটোন কিন্তু দেখায় না অ্যালডিহাইড কিটোন দুইটাই রিয়্যাক্ট করে হচ্ছে 2,4 DNP এর সাথে 2,4 DNP মানে ব্রাডির বিকারকের সাথে বাট যখন তুমি এই যে অ্যালডিহাইড কিটোনের ভিতর পার্থক্য খুঁজতে যাবা তখন অ্যালডিহাইড দিবে হচ্ছে টলেন এন্ড ফেলিং এর সাথে বিক্রিয়া অ্যালডিহাইড দিবে কি টলেন এন্ড ফেলিং এর সাথে বিক্রিয়া সেই জায়গাতে আমাদের অ্যালডিহাইড খুঁজতে হবে দেখো প্রোপানন মানে কিটোন প্রোপানল মানে অ্যালডিহাইড প্রোপানল মানে অ্যালকোহল তারপরে হচ্ছে প্রোপাইন প্রোপাইন মানে কি অ্যালকাইন তার মানে শুধুমাত্র অ্যালডিহাইড কি আছে খ নম্বরে আছে প্রপার নেল সো যেহেতু অ্যালডিহাইড আছে অ্যালডিহাইড কি করবে আমার টলেন বিকারকের সাথে বিক্রয় করবে এবারে বলছে দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ ঠিক আছে এটাই তো আমাদের টলেন বিকারক তাই না দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা অবশ্যই অ্যালডিহাইড উল্টা অ্যালডিহাইড দিয়ে যদি আমি টলেন বিকারক শনাক্তকরণ করি বা টলেন বিকারকের সাথে বিক্রয় করাই তাহলে টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড শনাক্তকরণ করবো এবারে বলছে দেখো সিএস থ্রি সিএচ ওলডিহাইড সিএস থ্রি সিও সিএস টু সিএস থ্রি মানে অ্যালডিহাইড অ্যান্ড কিটন এই দুইটার মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া কোনটি অবশ্যই টলেন বিকারক টলেন বিকারক কি সিলভার যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড সিলভার যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড দ্যাট ইজ হচ্ছে আমাদের টলেন বিকারক ঠিক আছে এবার বলছে দেখো অ্যাক্রেলিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করায় এইটা একটু মাথায় রাখবা भैया অ্যাক্রেলিন পরীক্ষা দ্বারা গ্লিসারিন শনাক্তকরণ করা হয় গ্লিসারিনের সংকেত কি CH2OH ঠিক আছে CHOH এন্ড CH2OH এটা হচ্ছে আমাদের গ্লিসারিনের সংকেত এই গ্লিসারিনের ক্ষেত্রে পটাশিয়াম বাই সালফেট ব্যবহার করতে হয় এইট পটাশিয়াম বাইসালফেট ব্যবহার করে বিক্রিয়া করে আমরা কি করি অ্যাক্রেলিন শনাক্তকরণ করি ঠিক আছে অ্যাক্রেলিন শনাক্তকরণ করি তো এই যে অ্যাক্রেলিন পরীক্ষা দ্বারা আমরা হচ্ছে কি করি গ্লিসাইন শনাক্তকরণ করি তো গ্লিসাইনের সংকেত মুখস্থ করবা পটাশিয়াম বাইসালফেট মুখস্থ করবা এবং এই পরীক্ষাকে আমাদের অ্যাক্রেলিন পরীক্ষা বলে সেটা আমাদের মুখস্থ করবা ঠিক আছে দ্যাটস ইট এবারে বলছে দেখো নিচের কোন যৌগটি কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা একটু আগে বলে আসছি কার্বিলামিন পরীক্ষা দ্বারা এক ডিগ্রি আমিন শনাক্তকরণ করা হয় এবং কার্বিলামিন পরীক্ষা এবং অ্যাক্রেলিন পরীক্ষা দুইটাই খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এইস বোর্ড এক্সাম জন্য আবার তোমার সামনে যেই এডমিশন টেস্ট আসবে এডমিশন টেস্টে জিএসটি এডমিশন টেস্ট বলো বা ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বলো দুইটার জন্য সো দুইটা একটু ভালো করে পড়াশোনা করে মনে রাখতে হবে গ্রেট এরপর আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি বলছে যে গ্লিসারিন শনাক্তকরণে শনাক্তকরণ পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয় এর নাম কি সো দেখো এই যে গ্লিসারিন শনাক্তকরণ পরীক্ষায় আমরা কি কি যৌগ তৈরি করছি এই যে পটাশিয়াম বাইসালফেট দিয়ে আমরা এখান থেকে পানি অপসারণ করব ঠিক আছে সো পানি যদি আমরা এখান থেকে অপসারণ করি পানি অপসারণ করলে কি কি তৈরি হবে তো এখান থেকে থেকে সিএইচ টু দেখো সিএইচ টু ডাবল বন্ড সিএইচ বন্ড সিএইচ এইটা তৈরি হয় সো এই জায়গাতে মজার ব্যাপার হচ্ছে কি তো কি কি তৈরি হলো দেখো এইটা যেহেতু আমাদের মূলক টোটাল এইটা বিক্রিয়া করার শেষে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেইটা এই প্রোডাক্ট সো এইটা হচ্ছে আমার এক নাম্বার কার্বন এইটা দুই নাম্বার কার্বন দ্যাট মিনস এক নাম্বার কার্বন হচ্ছে আমাদের এক নাম্বার কার্বনে আমাদের কি আছে দেখো তো অ্যালডিহাইড আছে অ্যালডিহাইড থাকলে ন্যাল আসবে আর দুই নাম্বার কার্বনে দেখো তো আছে না ডাবল বন্ড এই জায়গাতে দেখো মিথেন ইথেন প্রোপিন সো টু প্রোপিন ওয়ান এল এটা হচ্ছে আমার সংকেত টু প্রোপিন কেন দেখো দুই নাম্বার কার্বনে যেহেতু ইন আছে ওয়াই প্রোপিন টু আর এক নাম্বার কার্বনে যেহেতু আছে দ্যাটস ওয়ান এল সো দ্যাট ইজ দ্য কার্সার টু প্রোপিন ওয়ান এল টু প্রোপিন ওয়ান এল গ্লিসারিন শনাক্তকরণে আমরা কি করি আমরা হচ্ছে পরীক্ষা করি পরীক্ষায় যে প্রোডাক্টটা তৈরি হয় এই দুইটার কম্বিনেশন করে এখান থেকে পানি অপসারণ হয়ে এই প্রোডাক্টটা তৈরি হয় এইটা আমাদের হবে যে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি এরপরে দেখো আমরা পরবর্তী এমসি কিউতে আসি পরবর্তী এমসি কিউ বলছে যে এক দুই তিন ডিগ্রি আমিনের মধ্যে পার্থক্যকর নিচের কোনটি ব্যবহার করে একটু আগে বলে আসছি যেটা শিখবা এক দুই তিন ডিগ্রি আমিনের মধ্যে পার্থক্যকরণে আমরা হচ্ছে কি নাইট্রাস অ্যাসিড ব্যবহার করি এইস এন ও টু এইটা না আমি আমি যখন বিক্রিযাটা করি বিক্রিয়া করার সময় আমি ও নো এরকম রকম ফর্মেটে লিখি ও নো ঠিক আছে ও ও এন ও নো ঠিক আছে এভাবে লিখলে দেখা যায় যে জিনিসটা বুঝতেও সুবিধা হয় এবং রিয়াকশনটা করতেও সুবিধা হয় ঠিক আছে দ্যাটস ইট সো ভালো ভালো করে এটা শিখে রাখবা এরপরে বলছে দেখো অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয় অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি কার্বন কার্বন ডাবল বন সো কার্বন কার্বন ডাবল বন শনাক্তকরণে আমরা ফেলিং দ্রবণ ব্যবহার করি আর ব্রোমিন দ্রবণ ব্যবহার করি সো দেখো তো আমাদের এখানে ফেলিং দ্রবণ দেয়া নেই ব্রোমিন দ্রবণ বিআর টু দ্রবণ দেয়া আছে সো ব্রোমিন দ্রবণ মানে কি বিআর এর দ্রবণ সাথে হচ্ছে সিসিএল এর উপস্থিতিতে বিক্রিয়া করা হয় সো এই বিক্রিয়ার এটা কিন্তু নাইন টেন থেকে পড়ে আসছি আমরা ভালো করে রাখবো মনে রাখবা সে কার্বন কার্বন ডাবল বন্ড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণে আমরা ব্রোমিন দ্রবণ ব্যবহার করি দ্যাটস ইট এবার বলছে লুকাস বিকারক ব্যবহৃত হয় কোন যৌগ শনাক্তকরণ অবশ্যই অ্যালকোহল অ্যালকোহল শনাক্তকরণে আমাদের লুকাস বিকারক ব্যবহার করা হয় এবার লুকাস বিকারক কি জিনিস বলতো ভাইয়া লুকাস বিকারকের সংকেত হচ্ছে জেড এন প্লাস এইচ সিএল এইটা হচ্ছে আমাদের লুকাস বিকারক সো এই লুকাস বিকারক আমরা ব্যবহার করি অ্যালকোহল শনাক্তকরণে সো লুকাস বিকারকের মাধ্যমে অ্যালকোহল শনাক্তকরণের যে বিক্রিয়াটা আছে সেটা তুমি পরীক্ষার পড়ে ফেলতে পারো একটা ভালো করে আমি কিন্তু সেই শুরুতেই বলছিলাম যে সমস্ত শনাক্তকরণ যদি তুমি ভালো করে পড়তে পারো জৈব যৌগের ঠিক আছে সমস্ত নামধারী বিক্রিয়া তুমি যদি পড়তে পারো জৈব যৌগের তাহলেই জৈব যৌগ তোমার জন্য ইজি হয়ে যাবে সো এই জায়গাতে আমরা কি করছি এই জায়গাতে আমরা হচ্ছে দেখো সমস্ত শনাক্তকরণ পড়তেছি এরপরে দেখো বলতেছে যে ফেনলের সাথে পানি যোগ করলে কোন ধরনের অদক্ষেপ পড়ে সাথে Br2 ফেনলের সাথে তুমি যদি যোগ করো ভালো করে খেয়াল করবা এটা হচ্ছে আমাদের ফেনল হ্যাঁ নির্দেশক গ্রুপ না অর্থপ্যারা নির্দেশক গ্রুপ মানে যখন তুমি ব্রোমিন যোগ করবা এই পজিশনে ব্রোমিন যোগ হবে এই পজিশনে ব্রোমিন যোগ হবে এন্ড এই পজিশনে ব্রোমিন যোগ হবে সো যখন তুমি ফেনলের সাথে ব্রোমিন যোগ করবা তখন টু ফোর সিক্স ট্রাইব্রোমোফেনল তৈরি হবে সো দ্যাটস ইট 246 ট্রাইব্রোমোফেনল এবং এটার হলুদ হালকা হলুদ যেই দ্রবণ সেটা তুমি পাবা দ্যাটস ইট এইটাই এইটাই হচ্ছে আমাদের কারেক্ট आंसर ओके গ্রেট এরপর আমরা পরবর্তী অংশে যাই পরবর্তী অংশে বলছে বি বিস্রি গন্ধযুক্ত অ্যাক্রিলিন কোনwidetilde উৎপন্ন হয় কোনwidetilde সো অবশ্যই অ্যাক্রিলিন পরীক্ষায় অ্যাক্রিলিন কোনটা ছিল অ্যাক্রি বিস্রি গন্ধযুক্ত যুক্ত অ্যাক্রিলিনের সংকেত ছিল CH2 ডাবল বন্ড CH বন্ড CHO এখন এইটা আমরা কই থেকে পাচ্ছিলাম এটা আমরা পাচ্ছিলাম ওই যে গ্লিসারিন থেকে CH2OH CHOH এন্ড শেষে CH2OH এন্ড এইটার সাথে আমরা বিক্রিয়া করেছিলাম পটাশিয়াম বাইসালফেট মনে করে দেখবা সো দেখো গ্লিসারিন এন্ড পটাশিয়াম বাইসালফেট এই দুইটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পানি অপসারণ হয়ে যে বিстри গন্ধযুক্ত অ্যাক্রেলিন উৎপন্ন হয় বিстри গন্ধযুক্ত অ্যাক্রেলিন উৎপন্ন হয় দ্যাটস ইট এরপর আসে বলতেছে দেখো প্রাইমারি অ্যামিন কোন পরীক্ষায় কোন পরীক্ষায় করা হয় প্রাইমারি আমিন পরীক্ষায় আমাদের প্রাইমারি ঠিক আছে এবার অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয় সো অ্যালডিহাইড মূলকে আমরা কি করতে পারি ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক সো ফেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রোক্সাইডের দ্রবণ দ্রোবণ সি ও এই কপার দ্রবণ টলেন বিকারক তো আমরা জানি সিলভার যুক্ত অ্যামোনিয়াম নাইট্রেট ঠিক আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই টাইপের কিছু একটা সো এই দুইটা জিনিস ভালো করে মুখস্থ করে রাখবা কোনটা ফেলিং দ্রবণ কোনটা টলেন বিকারক ফেলিং দ্রবণ থেকে কি তৈরি হয় টলেন বিকারক থেকে কি তৈরি হয় এগুলা সহ ঠিক আছে সো দ্যাটস ইট এরপর আসো বলছে অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে কোনটি ব্যবহার করা এটা কিন্তু মুখস্থ রাখো হ্যাঁ অ্যালকাইন ওয়ান হচ্ছে অম্লধর্মী একটু আগে আমরা দেখাইছি আর এই অম্লধর্মী অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে কপার যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করি কপার যুক্ত অ্যামোনিয়াম ঠিক আছে NH3 হোল টু এর পাশে আমরা কি ব্যবহার করব দেখো এর পাশে জটিল যৌগের মাধ্যমে আমরা ক্লোরিন ব্যবহার করব সো এই যে কপার যুক্ত অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ নিলাম জটিল যৌগ এই যৌগ আমরা কি অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে ব্যবহার করি অ্যালকাইন ওয়ান মানে কি যে কোনো টাইপের অ্যালকাইন ওয়ান যেমন সিএস থ্রি ডাবল ট্রিপল বন্ড সিএইস ঠিক আছে এইটা কিন্তু অ্যালকাইন ওয়ান ঠিক আছে আবার সিএইস ট্রিপল বন্ড সিএইস এটাও অ্যালকাইন ওয়ান যে কোনো অ্যালকাইন ওয়ান হতে পারে আমরা কি ব্যবহার করবো এটা আমাদের মুখস্থ করতে হবে এবার বলছে দেখো কার্বিলামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা হয় সো কার্বিলামিন পরীক্ষা দ্বারা এক ডিগ্রি অ্যামিন যেমন শনাক্তকরণ করা হয় কার্বিলামিন পরীক্ষায় ক্লোরোফর্মও ব্যবহার করা হয় সো ক্লোরোফর্ম ব্যবহার করে কি হবে দেখো আমরা কার্বিলামিন পরীক্ষাটা করবস তো ক্লোরোফর্ম নিজেও কিন্তু শনাক্তকরণ হয়ে যাবে যদি কার্বিলামিন বিক্রিয়াটা হয় ঠিক আছে সো দ্যাটস ইট সো ক্লোরোফর্মও শনাক্ত হয়ে যাচ্ছে এখন তুমি বলবা ভাই ক্লোরোফর্ম কিভাবে শনাক্তকরণ করা হয় সো তুমি যখন 1 ডিগ্রি অ্যামিন নিবা আরএনএইচ2 সাথে ক্লোরোফর্ম নিবা সিএইচসিএল3 পাশাপাশি সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিবা নিয়ে বিক্রিয়া শেষে যেই যেই যৌগটা তৈরি হবে এই জায়গাতে ক্লোরোফর্মের একটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা ইয়া ছিল ঠিক আছে এই তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এই জিনিসটা ক্লোরোফর্ম কি ছিল এই ক্লোরোফর্ম ছিল হচ্ছে এমন জিনিস যেটা শোকা যাবে না ক্লোরোফর্ম শুকলে আমরা অজ্ঞান হয়ে যাব তাই না এখন এই যে এই যে জিনিসটা আহ কার্বিলামিন পরীক্ষায় এক ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম বিক্রিয়া করে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা উগ্র গন্ধযুক্ত বা উৎকট গন্ধযুক্ত একটা নতুন যোগ তৈরি করে তো এই গন্ধটা শুকলে আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে ক্লোরোফর্ম দিয়ে আমরা বিক্রিয়াটা করছি ঠিক আছে সো দ্যাটস ইট এইটা জানলে আমাদের হচ্ছে আমরা এই অংশটা এবার বলছে জৈব যৌগে সি ডাবল মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার করা এটা মাস্ট মুখস্ত করবা এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট এমসি কিউ যে সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করে আমরা সি ডাবল বা কার্বোজেলিক অ্যাসিড মূলক শনাক্তকরণ করি আবার বলি সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেট হচ্ছে এন এ এইচ সিও থ্রি এইটা ব্যবহার করে আমরা কি করি জৈব যৌগ শনাক্তকরণ করি

কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংখ্যা বের করি আমাদের কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে ইনফ্রারেড পদ্ধতি বা আয়ার পদ্ধতি আয়ার পদ্ধতিতে আমরা কার্যকরীমূলক শনাক্তকরণ করতে পারি এর জন্য সবচেয়ে উৎকৃষ্ট তরঙ্গ সংখ্যা হচ্ছে এক হাজার থেকে চার হাজার এক হাজার থেকে চার হাজার যে কোনো কার্যকরী মূলককে তুমি এক হাজার থেকে চার হাজার তরঙ্গ সংখ্যার এই রেঞ্জের শনাক্তকরণ করতে পারবা আবার বলি যে কোনো কার্যকরী তুমি যদি এক হাজার থেকে চার হাজার বার ইকুয়ালস টু ওয়ান বাই সো এই বার ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা মানে কি পার সেন্টিমিটারে হতো সো এই এক হাজার থেকে চার হাজার এই রেঞ্জের পার সেন্টিমিটারে তুমি কি যে কোনো কার্যকরী মূলককে শনাক্তকরণ করতে পারবা এর ভিতরে আবার কার্বোনিল মূলক যে আছে কার্বনিল মূলকের কত ষোলোশো ষাট থেকে আঠারোশো ষাট মনে রাখবা ষোলোশো ষাট থেকে আঠারোশো ষাট এইটা হচ্ছে আমাদের কার্বনীয় মূলকের এর মানে মাঝখানে যদি তুমি সতেরোশো ধরো সতেরোশো তো কার্বনীয় মূলকের জন্যই তার মানে যদি আমাদের র্যান্ডম সংখ্যা সতেরোশো দিয়ে দেয় তাহলে সেও কার্বনীয় মূলক সতেরোশো পঞ্চাশ দিলেও কার্বনীয় মূলক কারণ কি আমাদের রেঞ্জটা হচ্ছে ষোলোশো ষাট থেকে সতেরোশো ষাট এখন কার্বনীয় মূলকের ভিতরে আবার দুইটা আছে একটা হচ্ছে অ্যালডিহাইড আছে আর একটা আছে কিটোন আছে দুইটার জন্য আবার আলাদা আলাদা রেঞ্জ আছে একটু আমরা দেখি যেমন দেখো এই যে কার্বনিল মূলকের সিও গ্রুপ এইটার জন্য আমার তরঙ্গ সংখ্যার ব্যান্ড কত সতেরোশো পনেরো সিও গ্রুপ এবার বলছে দেখো জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণের বর্ণালী সর্বোত্তম পদ্ধতি কোনটা আয়ার পদ্ধতি এবার বলছে দেখো নিচের কোন অঞ্চলে আয়ার বর্ণালীর সাহায্যে এই প্রশ্নগুলো মুখস্থ করো মাস প্রশ্নগুলো কিন্তু খুব ট্রিকি কথাগুলাও নতুন সো আয়ার বর্ণালীর সাহায্যে অ্যালকোহলিক ওয়েস মূলক শনাক্তকরণ করা হয় এখন আমাদের ওয়েজ দুই ধরনের আছে একটা হচ্ছে অ্যালকোহলিক ওয়েস হাইডক্স আমাদের ফেনলের সাথে উপরে যে ওএস থাকে এটাকে বলা হচ্ছে ফেনোলিক ওএস সো অ্যালকোহলিক ওএস এর জন্য আলাদা আর ফেনোলিক ওএস এর জন্য আলাদা দেখো অ্যালকোহলিক ওএস এর জন্য ওএস এর বন্ধন 3200 থেকে 3600 পার্সেন্টমিটার হবে এইটার জন্য 3200 থেকে 3600 পার্সেন্টমিটার হবে বাট সিও বন্ধনের যে অংশটা সিও বন্ধনের যে অংশটা এটা দেখো 1050 আর এই জায়গায় দেখো 1220 এইটুকুই ডিফারেন্স তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে সিও বন্ধন হচ্ছে কত 1050 আর এখানে কত বারোশো বিশ বাকি বত্রিশশো থেকে ছত্রিশশো দুইটার জন্যই ফিক্সড ঠিক আছে এই সংখ্যাগুলো একটু মনে রাখবা সংখ্যার খেলা মনে রাখবা মনে রাখলে পরীক্ষাতে হুবুব কমন পেয়ে যাবা পারবা এবার বলছে দেখো নিচের কোন অঞ্চলে আয়ার বর্ণালিস এলডি অ্যালডিহাইড শনাক্তকরণ সো অ্যালডিহাইড শনাক্তকরণের জন্য সতেরোশো থেকে সতেরোশো চল্লিশ এটা হচ্ছে অ্যালডিহাইড এবং বন্ধনের ইয়া হচ্ছে কত সাতাশো থেকে উনত্রিশশো এইটা একটু মনে রেখো কেমন এবার বলছে দেখো আয়ার বর্ণালীতে কিটোন কিটোন শনাক্তকরণের বন্ধনের প্রসারণ প্রসারণের তরঙ্গ সংখ্যা কত দেখো সতেরোশো এক পার সেন্টিমিটার এটাও একটু মুখস্থ করো এইটা আসবে এরপরে পরবর্তীতে যেই এম গুলো আছে ম্যাক্সিমাম আমাদের মুখস্ত করতে হবে যেমন দেখো এগুলো সিলেবাসের বাইরে এমসি বাট যেহেতু মেইন বইতে আছে আমাদের পড়ে যাওয়াটা বেটার এখান থেকে হুবুব তুলে দিতে পারে যেমন বলছে দেখো ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয় নাইট্রোগ্লিসারিন দিয়ে আমরা ডিনামাইট তৈরি করি ঠিক আছে সো গ্লিসারিন যে অংশটা এটা আমরা ডিনামাইট তৈরিতে ব্যবহার করি এরপর বলছে দেখো জাহাজ ধ্বংসকারী টর এটা তৈরিতে কি ব্যবহার করা হয় ট্রাইনাইট্রোট্রোলইন ট্রাইনাইট্রো সংকেত কি প্রথমে আমরা টোলৈন নিব টোলুইন টু ফোর অ্যান্ড সিক্স পজিশনে নাইট্রোমূলক থাকবে কোন ঔষধ ব্যবহার করা হয় দ্যাট ইস নাইট্রোট্রোলোইন সো নাইট্রোটোলোইন কি এইটাই কিন্তু হচ্ছে আমাদের নাইট্রোটোলইন যেই টোলোইনে নাইট্রোমুলক থাকবে দ্যাট ইজ নাইট্রোট্রোলোইন এবার বলছে দেখো হাত বোমা বা হ্যান্ড গ্রেনেড তৈরিতে কোনটি ব্যবহার করা হয় টিএনটি দিয়ে হ্যান্ড গ্রেনেড বা হ্যান্ড বোমা তৈরি করা হয় অর্থাৎ ওই যে বিভিন্ন সিনেমাতে দেখছো না যে যোদ্ধারা বিভিন্ন হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে সেই হ্যান্ড গ্রেনেড হচ্ছে টিএনটি দিয়ে ব্যবহার তৈরি করা হয় এবার বলছে ডেটল তৈরির মূল উপাদান কি ডেটল তৈরির মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিনল সো ক্লোরোজাইলিনলের সংকেত কি ক্লোরোজাইলিনলের সংকেত হচ্ছে প্রথমে আমাদের ফেনল থাকবে ফেনলের ঠিক অপোজিট পজিশনে ক্লোরিন থাকবে বাকি পজিশনগুলোতে মিথাইল মূলক থাকবে দেখো এই পাশাপাশি লোরিনের পাশাপাশি দুই পজিশনে মিথাইল মূলক থাকবে এইটাকে বলে হচ্ছে ক্লোরোজাইলিনল এইটাকে কি বলে ক্লোরোজাইলিনল এই ক্লোরোজাইলিনল দিয়েই হচ্ছে আমরা কি তৈরি করি ডেটল তৈরি করি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডেটল এর মূল উপাদান সো দ্যাটস ইট ক্লোরোজাইলিনল ক্লোরোজাইলিনল দেখো বলছে ক্লোরোজাইলিনল এর সংকেত কোনটি এইটা এটা হচ্ছে আমাদের ক্লোজ ক্লোরো জাইলিনল এর সংকেত সো এটা আমরা পাবো আশা করি এবার বলছে দেখো সেলুলোজে কোন বন্ধন বিদ্যমান সেলুলোজে বেটা বেটা গ্লাইকো গ্লাইকোসাইড বন্ধন বিদ্যমান এটা মুখস্থ করবা সেলুলোজে কোন বন্ধন বিদ্যমান বেটা গ্লাইকোসাইড এবারে বলছে সিওএনএইচ কোন ধরনের বন্ধন দ্যাট ইজ পেপটাইড বন্ধন সিওএনএইচ কি পেপটাইড বন্ধন পেপটাইড বন্ধন কিভাবে পেপটাইড বন্ধন তৈরির জন্য আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড নিতে হয় আর একটা অ্যামিন নিতে হয় ঠিক আছে সো এই জায়গা থেকে ভালো করে খেয়াল করবা এই কার্বক্সিলিক অ্যাসিডের ওএইচ আর এখান থেকে এই অপসারণ হয়ে যায় ওই এখানে আর থেকে গেল সিও থেকে 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 গেল গেল এখানে এখানে আর এই সিও এনএইচ বন্ধনকে আমরা পেপটাইট বন্ধন বলি ঠিক আছে দ্যাট ইস দ্য পেপটাইট বন্ধন এবার বলছে দেখো দুটি পেপটাইট বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে অবশ্যই ট্রাই পেপটাইট দুইটি পেপটাইট বন্ধন যুক্ত হয়ে ট্রাইপেপটাইট গঠন করে এখন দুইটি পেপটাইট বন্ধন যুক্ত হয়ে ট্রাই পেপটাইট কিভাবে গঠন করে দেখো এই জায়গাতে একটা পেপটাইড বন্ধন আরো একটা পেপটাইড বন্ধন তুমি যদি নাও তাহলে পেপটাইট বন্ধন সংখ্যা আসবে তিনটা ঠিক আছে এই জন্য হচ্ছে ট্রাইপেপটাইড যুক্ত যুক্ত হবে এটা একটু মনে রাখবা কিভাবে আসবে এটা আমরা ডিটেইল কোন একটি লম্বা ক্লাসে ব্যাখ্যা করব এবার বলছে ডিএনএ কি ডিএনএ একটি বৃহৎ পলিমার ডিএনএ এর ভিতর অনেক মনোমার থাকে মনোমার নিয়ে পলিমার তৈরি হয় গ্লোবুলার বা বর্তুলাকার প্রোটিন কোনটি দ্যাট ইজ টারশিয়ারি গঠন ঠিক আছে এবার বলছে নাইলন 66 এখানে 66 কি প্রকাশ করে অবশ্যই তোমার হচ্ছে কার্বন সংখ্যা প্রকাশ করে একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে তোমার পিক্রিক অ্যাসিডের কার্বন সংখ্যা সো পিক্রিক অ্যাসিড এবং হেক্সামিথেলিন দুইটাতে কার্বন সংখ্যা ছয় ছয় করে থাকে সো নাইলন তৈরি হয় এবার বলছে অতিরিক্ত খাদ্য খেলে লিভারে কি তৈরি হয় গ্লাইকোজেন গ্লাইকোজেন সঞ্চয় হয় বলছে নাইলন কোন ধরনের পলিমার এটা একটা কৃত্রিম পলিমার বলছে কোন প্রক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় দেখো ডিকারোজিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা একটা হ্রাস পায় আর উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায় ইচ্ছামতো বৃদ্ধি করা যায় আমি যদি কার্বন সংখ্যা ইচ্ছামতো বৃদ্ধি করতে চাই তাহলে উডস বিক্রিয়া করব। আর যদি এক হ্রাস করতে চাই তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব দ্যাটস ইট এইটুকুই এরপরে পরবর্তী এমসি কি বলতেছে দেখো কোন পদ্ধতিতে কার্বন সংখ্যা বৃদ্ধি করা যায় কেবল বললাম উডস বিক্রিয়া এবার বলছে দেখো নিচের কোন কোন যৌগে নাইট্রাইল কার্যকরী মূলক বিদ্যমান নাইট্রাইল মানে সিএন সিএন কে নাইট্রাইল বলে সো আর সিএন হইতে পারে যেমন দেখো সিএইচ থ্রি সিএন দ্যাট ইজ নাইট্রাইল উডস বিক্রিয়া পারো তো তোমরা উডস বিক্রিয়া হচ্ছে আর এক্স এর সাথে সোডিয়াম যোগ করবা আবার আরেকটা আর এক্স নিবা সো সোডিয়ামের কাজ হচ্ছে এক্স গুলাকে নিয়ে সরে যাও সোডিয়াম এক্স তৈরি করবে বাকি আর এবং আর একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখো এখানে একটা আর ছিল এখানে একটা আর ছিল দুইটা আর একসাথে দুইটা বড় বড় আর তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু তৈরি হয় এবার বলছে দেখো নিচের কোন ফেনোলিক ওএইচ মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয় ফেরিক ক্লোরাইড এফ এল টু ফেরিক ক্লোরাইড ঠিক আছে এফ ইসিএল থ্রি ফেরিক ক্লোরাইড এই যে ফেরিক ক্লোরাইড এফ ইসিএল থ্রি এইটা আমরা হচ্ছে ফেনোলিক ওয়েস শনাক্তকরণে ব্যবহার করি এবার বলছে নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক যুথ বিক্রিয়ায় বেশি সক্রিয় দ্যাট ইজ বিউটিন বিউটিন ইলেকট্রোফিলিক যুধ বিক্রিয়ায় বিউটিন কেন কারণ কার্বন কার্বন ডাবল বন্ড তুমি যদি পাও কার্বন কার্বন ডাবল বন্ড তুমি যদি পাও ঠিক আছে তখনই তুমি কি বার বের করতে পারবা তখনই তুমি তখনই তুমি হচ্ছে ইলেকট্রোফিলিক যুধ বিক্রিয়া তৈরি করতে পারবা ইলেকট্রোফিলিক যুথ বিক্রিয়া তৈরি করতে পারবা এবার বলছে দেখো উডস বিক্রিয়ায় কোনটি ব্যবহার করা হয় অ্যালকাইল বেঞ্জিন অ্যালকাইল বেঞ্জিন হচ্ছে আমাদের উডস বিক্রিয়ায় উডস ফিটিক বিক্রিয়ায় ব্যবহার করা হয় এবার উডস আর উডস ফিটিকের পার্থক্য কি যখন তুমি উডস করবা উডস শুধুমাত্র মানে তোমার এল কি বলে এটাকে অ্যারোমেটিক অ্যালিফেটিক যোগের জন্য উঠছে উডস আর উডস ফিটিক হচ্ছে অ্যারোমেটিক যোগের জন্য সো দেখো এখন যখন তুমি হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন নিবা মানে বেঞ্জিনের উপরে সিএসট্রি নিবা তখন এইটা হচ্ছে আমাদের উডস ফিটিক দিবে আর যদি আমরা শুধু

আর সিও এইচ টু এটা হচ্ছে আমাদের মেইন বিকারক এখান থেকে সিও অংশটা বাদ হয়ে যায় বাদ হয়ে এই যৌগটা তৈরি করে এটা হচ্ছে আমাদের কি বলতো সো হবম্যান ক্ষুদ্রাংশকরণের প্রোডাক্ট কি প্রোডাক্ট হচ্ছে আমাদের অ্যামিন ঠিক আছে এরপরে আসো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা অল্প কিছু এমসিকিউ দেখি যেমন ডাউ ডাউপ্রণালীতে নিচের কোন যৌপ্রণালীতে ফেনল তৈরি হয় ঠিক আছে টোটাল ডাউ প্রণালী তোমার বিক্রিয়াটাগুলো গুলা পড়ে ফেলতে পারো আর যদি তাহলে হচ্ছে তৈরি এটা হচ্ছে। এবার বলছে নিচের কোনটি থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায় অ্যামিন থেকে অ্যামিন থেকে পচা মাছের গন্ধ পাওয়া যায় কখন পাওয়া যায় ওই যে অ্যামিন থেকে আমরা যখন কার্বিল্যামিন পরীক্ষা করি তখন এবার বলছে দেখো নিচের কোন যৌগ এবং ফেনলের বিক্রিয়ায় ব্যাকে তৈরি হয় এই সি এইচ ও তৈরির জন্য আমরা ব্যবহার করি এটা একটু মনে রাখবা ব্যাকেলাইট তৈরির বিক্রিয়া আমাদের আগে সিলেবাসে ছিল এখন নাই এবার বলছে নিচের কোনটি অ্যালিফেটিক এবং অ্যানোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে টলুইন অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে টলুইন কেন কারণ দেখো টলুইনের উপরে ওইস আছে এই ওয়েস হচ্ছে আমাদের অ্যালকোহলের মতো কাজ করে দ্যাটস দ্যাটস এটা হচ্ছে অ্যালিফেটিকের মতো আচরণ করে আবার অ্যারোমেটিকের মতো আচরণ করে সোডা লাইমের সংকেত কি সোডিয়াম সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবার বলছে নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ আগেও দেখছি আলোক সক্রিয় যৌগেতে আমাদের কি হতে হবে আলোক সক্রিয় যৌগতে আমাদের আচ্ছা আলোক সক্রিয় চাইছে তাহলে তো আমাদের এখানে কাইরাল কার্বন খুঁজতে হবে তাই না আলোক সক্রিয়তে আমরা কাইরাল কার্বন খুঁজে দেখি তো এই কার্বনটার দিকে একটু খেয়াল করি এই কার্বনে একটা হাইড্রোজেন একটা NH2 একটা CWH একটা CH3 মূল আছে তাহলে চারটা ভিন্ন ভিন্ন তাহলে এটা কিন্তু আলোক সক্রিয় যৌগ যদি এটা সিস জিজ্ঞেস করতে তাহলে সিস জন্য এটা সঠিক ছিল এটা সিস জন্য সঠিক কেন কারণ দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এটা একটা আলাদা জিনিস এটা একটা আলাদা জিনিস আচ্ছা এটাও সিস তো দেয় না তাহলে কেমনে এটা দাগায় রাখছে এটা তাহলে ভুল করে রাখছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় যৌগ ঠিক আছে এবার বলছে দেখো এই সিএইচও প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়ায় কি তৈরি হয় দেখো এই সিএইচও প্লাস সোডিয়াম একটা হচ্ছে এইচ তৈরি হয় অর্থাৎ এইচ সি এনে তৈরি হয় এইচ সি তৈরি হয় একটা দিয়ে অ্যাসিড তৈরি হয় আর একটা দিয়ে হচ্ছে তোমার কি তৈরি হয় অ্যালকোহল তৈরি হয় যখনই তুমি এরকম অ্যালডিহাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ নিবা তখন একটা অংশ হবে হচ্ছে অ্যাসিড সেই অ্যাসিডের লবণ আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে অ্যালকোহল কিভাবে হচ্ছে দেখো এইচ সি এইচ ও এর সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা তখন এ দুইটা পার্ট তৈরি হবে একটা হচ্ছে এইচ সি ডাবল ওইস এর জায়গায় এনে চড়ে যাবে মানে লবণ তৈরি হবে আর একটা এই কার্বন দিয়েই তৈরি হবে ঠিক আছে দুইটা পার্ট সো এটা একটু মনে রাখতে হবে এটা দুইটা পার্ট হয় এবার বলছে দেখো ফেলিং এবং টলেন বিকারকের মাধ্যমে কোনটি শনাক্তকরণ করা হয় কিটোন এটা আমরা আগে দেখে আসছি মুখস্থ পরে বলতে আছে দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল ইলেক্ট্রোফাইল হইতে গেলে তাকে নিজেকে হইতে হবে পজিটিভ কারণ তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের ইলেক্ট্রোফাইল বিএফ3 হচ্ছে আমাদের ইলেক্ট্রোফাইল কারণ এখানে ডি অরবিটাল ফাঁকা আছে রাইট এরপরে বলছে দেখো গ্যামাকসিন পাউডারের সংকেত কোনটি গ্যামাকসিন পাউডারের সংকেত মনে রাখবা যে আমাদের বেনজিনের বেনজিন চক্রের প্রত্যেকটা হাতে যদি আমরা এখানে ক্লোরিন বসাইতে পারি তখন সেটাকে হচ্ছে গ্যামাকসিন পাউডার বলে এখন এই জায়গাতে ক্লোরিন বসাইতে গেলে একটা করে হাত খালি থাকতে হবে না খালি যদি করতে হয় তাহলে মাঝখানের এই চক্রটা থাকবে না চক্র না থাকলে আমরা এখানে বসাইতে পারবো এটা হচ্ছে আমাদের গ্যামাক্সিন পাউডারের সংকেত C6H6Cl6 এবারে বলছে কোন যোগে হাইড্রোজেন নেই হেক্সাক্লোরোবেনজিন এটাতে হাইড্রোজেন নেই এই হেক্সাক্লোরোবেনজিন যেটা এটাই হচ্ছে আমাদের গ্যামাক্সিন পাউডার ঠিক আছে গ্যামাক্সিন পাউডারের কাছাকাছি সংকেত এবার বলছে দেখো আয়ার বর্ণালীতে সিও গ্রুপ শোষণ ব্যান্ডের তরঙ্গ সংখ্যা কত হবে ঠিক আছে সর্বোচ্চ কি উচ্চ তরঙ্গ সংখ্যা হবে সো দেখো এই যে আর সিএইচর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হবে এটা মনে রাখতে হবে সো দ্যাটস ইট এগুলাই ছিল হচ্ছে আমাদের একশো তিপান্নটা এমসি কিউ এর টোটাল সমাধান এই একশো তিপান্নটা এমসি কিউ সলভ করলেই তুমি মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষা দুইটাতেই কমন পেয়ে যাবা সো আশা করছি এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ